কোরআন শরীফের মধ্যে আমরা যখন পড়াশোনা করি কিছু কিছু আয়াত দেখে আমরা চমকে উঠি এমন একটা অপরাধ আছে যে অপরাধের জন্য আল্লাফা তার বেহস্তটা ওই বান্দার জন্য হারাম করে দেয় পাঠ না আপনি জেনা করেন একটা কবিরা গুণা হল চুরি করেন একটা কবিরা গুণা হল চুরি করার জন্য জেনা করার জন্য শাস্তি আছে কিন্তু জান্নাত হারাম হবে না জান্নাত কি হবে না জোরে বলুন জান্নাত হারাম হবে না মানুষের জমির আল কাট পেন কবিরা গুণ হবে জান্নাত হারাম হবে না আপনার আমল নামা বাতিল হবে না ভালো আমল ভালো জায়গায় থাকবে মন্দ আমল মন্দ জায়গায় থাকবে যা কিছু পাপ করবেন পাপের খাতায় পাপ লেখা হবে সোয়াবের খাতায় সোয়াব লেখা হবে কোন পাপের জন্য সোয়াব কাটা যাবে না কিন্তু এমন একটা অপরাধ আছে যে অপরাধটা করলে আল্লাহ রব্বুল বলেছেন তার সমস্ত সোয়াবগুলো ক্যান্সেল হয়ে যায় নাউজ কি হয়ে যায় যখন সমস্ত সবগুলো কি হয়ে যায় আপনি হজ করেছেন ওটা বাতিল নামাজ পড়েছেন ওটা বাতিল রোজা করেছেন ওরা বাতিল দাড়ি রেখেছেন বাতিল টুপি পরেছেন বাতিল জেগের করেছেন বাতিল বাপ মায়ের সেবা করেছেন বাতিল জনগণের সেবা করেছেন বাতিল এটি মিসকিনের জন্য সেবা করেছেন সব বাতিল সমস্ত ভালো ফরজ নফল অজীব সুন্নত মুস্তাহাব যা কিছু আপনি আদায় করেছেন আমুল নামা ভরে ফেলেছেন এমন একখানা দোষ আপনি করলেন ওই দোষের জন্য আল্লাহ আমিন সমস্ত আমূলগুলো বাতিল করে দিবে

তোমার কাছে আমি আমার পক্ষ থেকে মেসেজ পাঠালাম মেসেজটা হলাম ওইটা হলাম তুমি যদি লাইনা করতাম তুমি যদি সেরেক করো লাইয়া বাত নবী হিসাবে যত ইবাদত করেছো সব ইবাদত আমি বাতিল করে দিব না উজুবিল্লা পাঠ করলেন না কালকে বলবেন নাকি নবী হিসাবে যত ইবাদত করছে বলেন তো এই দুনিয়ার সমস্ত মানুষের ইবাদতগুলি এক পাল্লায় যদি রাখা যায় আর নবীর ইবাদত যদি এক পাল্লা রাখা যায় কার ইবাদত বড় হবে সমস্ত মানুষের ইবাদত বন্দুকে যদি এক পাল্লায় রাখেন আর বিশ্বনবীর ইবাদত যদি আর এক পাল্লায় রাখেন আমাদেরটা বেশি ভারী হবে না নবীরটা ভারী হবে সমস্ত পীরদের ইবাদত যদি এক পাল্লায় রাখেন আর নবীরটা আর এক পাল্লায় কারটা ভারী হবে এত বড় ওজনশীল ইবাদত বিশ্বনবীর একক্ত নামাজের সমতুল্য পৃথিবীর কোনো মানুষের নামাজ হবে না যেরকম হবে বিশ্বনবীর একটা রোজা পৃথিবীর কোনো মানুষের রোজার সমান রোজা করতে পারবে না বিশ্বনবীর একটা হজ তার সমান বরাবর হজ করার ক্ষমতা পৃথিবীর কারণে এত বড় ওজনশীল এভাদত মন্দি সব কি হবে যেরকম আর যেরকম সব কি হবে সব হবে এটা হুমকি দিচ্ছেন কে আল্লাহ নবীকে হুমকি দিচ্ছেন যেখানে পাক নবীকে হুমকি দিচ্ছেন সেখানে আপনার আমার অবস্থা কি দাঁড়ায় বলেন তো এখন আসুন আল্লাহর স্থাপন করা নিজের জীবনের কিছু অংশ অন্যকে দেওয়া আল্লাহকে কিছু অংশ দেওয়া এর নাম হলো সেরেক সেরেকটা যদি বুঝতে চান আমি প্রথম থেকে একটু করে বুঝাই সেরেকটা কি জিনিস আল্লাহ পাক বলছেন আর সালা রসুলহু বিল্লা হুদা ওয়া দিন ইল্লাহক ইলিউ যেহে রাহু আলাদ্দিন কুল নিহিং ওয়ালাউ কারিহাল মশুরি কুন বলুন আল্লাহ আকবার আল্লাহ বলছেন নবি আপনাকে দুইটা জিনিস দিয়া পাঠালাম একটা হলো হুদা মানে হেদায়েত আর একটা দিন এ হোক কয়েকটা জুড়ে বলুন একটা হলো হুদা হুদাটা কি জানেন এই যে আমি আপনাকে ওয়াজ করতেছি বাজান চুরি করবেন না চুরি করলে মানুষ খারাপ বলবে চুরি করলে মানুষ অভিশাপ করবে চুরি করলে চুরির মাল নিয়ে আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে চুরির সমস্ত মালগুলো আপনার ঘাড়ের উপরে থাকবে তারা লাফাতে থাকবে আর বলবে আপনার চুরি করা মাল বলবে কি বলবে না এগুলো হাজিসের কথা এগুলো যে হেদা ইতি এগুলো কি ওয়া জন আপনি জেনা করবেন না জেনার ধারে কাছে যাবেন না এটা একটা জঘন্য কাজ এটা একটা নিকৃষ্ট কাজ এইভাবে ওয়াশ করতেছি এগুলো হেদায়েতি কথা আর এই এতগুলো ওয়াজ নসিহতের পরে কোনো ব্যক্তি যদি জেনা করে তখন কি আর ওয়াশ করা লাগবে নাকি জেনা করবার ধরা পড়ল এই জেনাকারীকে নিয়ে আবার কি নতুন করে ওয়াশ করবেন নাকি পাঁচ বছর ধরে ওয়াশ করে বুঝলেন জেনা করা যাবে না জেনা করলে সমাজ নষ্ট দেশ নষ্ট পরিবার নষ্ট তোমার মানের জোট নষ্ট ঠিক না জোরে এখন আল্লাহ এবং রসুল তোমার উপর বেজার হবে নানান কথা আপনি বললেন জাহান নামে যাওয়া লাগবে জাহান নামের ভিতরে একটা আগুনের মহিলা তোমাকে দেওয়া হবে ওই মহিলার সঙ্গে তোমাকে জেনা করা লাগবে তখন তুমি পারবে না গগন বিদারি চিৎকার করবে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না এইভাবে ওয়াজ করলেন এতগুলো অস করার পরে কোনো ব্যক্তি যদি জেনা করে ধরা পড়ে তখন কি আর রাজ হবে কতক্ষণ নাকি আপনারা

জেনা করে ধরা পড়ে গেলাম বিচার গেল ফারুকের আদালতে হলো অপরাধী আর বাপ হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাবা হলেন সুপ্রিম কোর্টের বিচারপতি আর বেটা হলো আসামি বর্তমান দুনিয়াতে যদি এরকম বাপ বিচার হোক হয় আর বেটা যদি আসামি হয় আসামির বিচার হবে বর্তমানে যুগে বিচার হবে না বেটা তো দূরের কথা দলীয় কোন লোক যদি অপরাধ করে ধরা পড়ে তার বিচার হওয়াও কঠিন কি করেন আপনারা ঠিক না আর ইসলাম কি শিক্ষা দিল? দিলাম খাতাব রায় দিয়ে দিলেন তার ছেলের সামনে রায় দিয়ে দিল একশোটা ব্যাথ লাগাও কে লাগাবে সবাই ভয় পেয়ে গেল রাষ্ট্রপতির ছেলে ফলিফাতুল মুসলিমিনের ছেলে কে বারো লক্ষ বর্গমান এলাকার রাষ্ট্রপতি তিনি তার ব্যাটার শরীরের মধ্যে ব্যাঁতের বাড়ি কে লাগাবে কেউ রাজি হয় না ওমর বারবার নির্দেশ দিলেন তোমরা কেউ তাকে মারো কেউ মারতে রাজি হয় না ওমর বললেন কেউ যখন মারবে না আমার ছেলেকে শাস্তি মুক্ত রাখতে চাই না তাকে শাস্তি পেতেই হবে তিনি ব্যাঁত হাতে নিলেন ব্যাঁত হাতে নিয়ে ছেলেকে সকলের সামনে মারা শুরু করলেন এক এক করে পঞ্চাশটা ব্যাচ যখন তার শেষ হয়ে গেল পঞ্চাশটা ব্যাচ শেষ হওয়ার পরে দেখা গেল তার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে লাশ পরে গেল ছেলেকে দাফন করালেন তখনও তার হাতে ব্যাচ ছিল কবর দেওয়ার পরে বাদ বাকি পঞ্চাশটা ব্যাচ তার কবরের ওপরে মারলেন সুমন বললেন না কাল বাড়ির যা বলবেন সুমান আল্লাহ এই হলো ইসলামের বিচার বাই আমার তাই বলতেছিলাম অজনুশীহতিগুলো হচ্ছে হেদায়েতি কথা আর যখন শাস্তি দেওয়া লাগবে তখন ওর দিনে হক বলেন তো হেদায়েতির রস ক্ষমতা না থাকলেও করা যায় যায় কি না কোন তাই কথা কয় না হেদায়েতির রস ক্ষমতা না থাকলেও করা যায় কি যায় না মক্কার যেমন নবী ছিলেন তেরো বৎসর কয় বৎসর ছিলেন তেরো বৎসর ছিলেন তেরো বৎসর পর্যন্ত ক্ষমতায় ছিল আবু জেহেল কে ছিল জোরেখন ক্ষমতায় ছিল আবু জেহেল আর বিশ্বনবী ছিল বিরোধী দল ক্ষমতা ছিল না হাতে তেরো বছর পর্যন্ত অস করেছেন দিনে হক কায়েম করতে পারেন নাই নবী পাক ইসলাম যখন মদিনায় গেলেন রাষ্ট্রপতি হয়ে গেলেন এবার তিনি জেনার বিচার শুরু করলেন চোরের হাত কাটা শুরু করলেন এই যে শরিয়তের বিধান রাষ্ট্রবিধান যুদ্ধ নীতি বন্দি নীতি এগুলো হল দিনে হক এই দিনে হক প্রতিষ্ঠা করার জন্য বিশ্বনবীর আগমনের মূল উদ্দেশ্য ওয়ালাও কারিহাল মশুরিকুল কিন্তু মুশশেক এগুলো বাধা দিবে সহ্য করতে পারবে না আল্লাহ কি বলছেন দ্যান এখানে একটা কৌশল একটা সুপ্ত কথা লুকানো আছে লিউজি আলাদ্দিন কুল্লিহি দুনিয়ায় প্রতিষ্ঠিত সমস্ত দিনের ওপরে আমার আমি আল্লাহর দেওয়া দিন তোমাকে প্রতিষ্ঠা করতে হবে দিনে হক কায়েম করতে হবে সেটা কি তাহলে বোঝা গেল দুনিয়ার মানুষের একটা হলো দিন আর আল্লাহর একটা দিন দিনে হক একটা আর দিনে বাতিল একটা কটা দিন হলো জোরেখন আরও জোরেখন কয়টি বাংলাদেশে যেটা কায়েম আছে সরকারি সেটা দিনে বাতিল জোরেখন কি সংসদে আল্লাহর কোরআনের বিধান নাই কোর্ট কাছারি আল্লাহর কোরআনের বিধান নাই জোরে এখন আছে আরো জোরে কোন আছে আপনি টুপি পরা লোক হুজুর মানুষ আমার আমির হামজা ভাই বাড়ি তাকে চোর ধরা পড়েছে তাক নিয়ে যা পুলিশক দিলে ওখানে হাত কাটা হবে ওই চোরের হাত কাটবে কেন কাটবে না তাক তিন মাস এক মাস জেল দেবে দেবে কিনা জোরে কর আবার আমাদের দেশে কিছু দরদে আছে চোরের দরদে আছে কিনা জোরে কর চোরের দরদি আরে হাত কেটে দেবে তাহলে চোর কি করে খাবে উনি হলো চোরের মাল ভাঙ্গা লোক কথা কন না কে চোরের প্রতি এত দরদ কে তোমার কারণটা কি চোরে তোমাকে রাত করে ভাগ দেয় নাকি আল্লাহর চাইতে তুমি মানুষের প্রতি বেশি দরদি হস মায়ের চাইতে মাসির দরদ বেশি হ্যাঁ গেছে আল্লাহ তার নিজের সৃষ্টি করা বান্দা যার জন্য অক্সিজেন ফ্রি করে দিয়েছেন সূর্যের আলো ফ্রি করে দিয়েছেন তুমি যে দরদ দেখাচ্ছ তুমি কি দিছো ঠিক না ব্যাটিং দেখেন মানুষ যখন অপরাধ করে ধরেন জেনা করে চুরি করে সামারি করে আল্লাহ যদি মনে করতো অপরাধ করার সাথেই আমি আমার রহমত কাটে দেবো মানে অক্সিজেন দেওয়া বন্ধ করব ওই চোর যেমন শীতের মধ্যে বা জানলা দেখে বল হাত ঢুকেছে চুরি করার জন্য তখন আর নিঃশেষ বন্ধ হয়ে গেছে মানে আর অক্সিজেন নাই এরকম আল্লাহ করতে পারত কি না আমার অক্সিজেন খায় চুরি করবো আমার অক্সিজেন খায় ঘুষ খাবো আমার অক্সিজেন খায় সুদের টাকা লাগাবো সুদের টাকা লাগানো সারিঙ্গে রাখা আল্লাহ এ কাম করে বান্দা আল্লাহকে ভুলে যায় ঠিক না আল্লাহকে ভুলে যায় চুরি করে আল্লাহকে ভুলে যায় মানুষের জমির আল কাটে ঠিক না আল্লাহকে ভুলে যায় পকেট কাটে আল্লাহকে ভুলে গিয়ে মিথ্যা সাক্ষী দিয়া মলবিকে ফাঁসিয়ে দেওয়াই ঠিক না ব্যারিক জোরে এখন কথা কান না তখন কি আল্লাহ তা রহমত এই অক্সিজেন বন্ধ করে কোনোদিন করছে আল্লাহ বলে ভান্দারে তুই যেভাবে আমাকে ভুলে গেলি এভাবে আমিও যদি তোকে পাল্টা পাল্টে ভুলতাম তাহলে তোর মাছার কোনো সুযোগ থাকতো না আমি তোমাকে ভুলে গেলাম না অপরাধ করো কিন্তু আমি তবা দরজা খুলে রেখেছি বান্দ অপরাধ করতে করতে কোনোদিন কি মনে হবে না আল্লাহ আমার সৃষ্টিকর্তা তিনি আমার রাগ করতেছে এই বেয়া করা ঠিক হয় নাই আল্লাহ আমারে ক্ষমা করে দাও যেদিন তুমি বলবে সেদিন তোমার গুনা মাফের জন্য আমি প্রস্তুতি নিয়ে আসি আমি তোমাকে ভুলে যাইনি তুমি তো ভুলেই গেছো ঠিক না তুমি তো ভুলেই গেলে বান্দা ভাইরা আমার তাই বলতেছিলাম যারা মানুষের আইনের পাঠি করে তারা করে তারা কি করে ওই যে দিনে বাতিল মানুষের আইনে মানে হলো দিনে কথা কয় না মানুষের আইনগুলোকে কি বলা হচ্ছে কোরআন শরীফ এগুলো দিনে বাতিল আর আল্লাহর কোরআন আইন এগুলোকে কি বলা হচ্ছে দিনে হক আপনারা কোন দিকে থাকবেন দিনে বাতিলের দিকে না দিনে হকের দিকে হোক থাকবেন এই মহাবিলের মধ্যে মহবিল বেড়ে বেড়ে যায় তারপর কি করবেন আপনি ওরাই করবে যা বাপের ব্যাটা জোর খান মার হবা কিন্তু এটি তিনজন করলো আর এইদিকে চুপে বসে আছে কি করবে ভাবতেছে ভাইরা আমার তাই বলতেছিলাম মানুষের আইনের পার্টি যারা করে তারা দিনে বাতিলের অনুসারী তারাই সেরেক করে তারা কি জোরে বলুন তারাই সেরেক করে সেরেক যদি তার আমল নামার মধ্যে খুঁজিয়া পাওয়া যায় তার আমল নামার মধ্যে যত এবাদত আছে সব এবাদত বাতিল হয়ে যাবে কি হয়ে যাবে কি হয়ে যাবে কেমতের দিন বান্দা আল্লাহর সামনে ঝগড়ায় লিপ্ত হবে কোরআন শরীফে আছে তাক্তা সিমন তার আল্লাহর সঙ্গে কি করবে জোরে এখন ঝগড়া ঝগড়াটা কি জানেন আমি যে আমল নামা পেয়েছি আমল নামা জিরা নেকের অধ্যায় পাপের অধ্যায়টা ভরা সেটা ঠিক আছে এগুলো আমি অকাম করেছি কিন্তু আমার কিছু নেক ছিল আমার কিছু আমল ছিল আমি নামাজ পড়তাম নামাজ টিপ দিয়ে দেখি নামাজ ফাঁকা এমটি কি কি লেখা আছে কতক্ষণ দেখা ব্লাঙ্ক এ এমটি হয়ে আছে নামাজের অ্যাকাউন্ট ফাঁকা খায় দেখি হজের কি অবস্থা আমি তো তিনবার হজ করেছি লেখছে হজ এমটি তখন এই আমুল নামালে তো আল্লাহর সঙ্গে ঝগড়া করবে ঝগড়া হচ্ছে রব্বুল আমি আমার নামাজ কোথায় গেল আমার রোজা কোথায় গেল আমার হস কোথায় গেল এদিম খানার দান গোরস্থানোর দান এগুলো গেল কোথায় বাপ মায়ের সেবা করেছি মৌলী দেখলি সালাম আলাইকুম ঠিক না মলবি দেখলি সালাম আলাইকুম ভোটের সময় আমরা বেশি সালাম পাই কিনা জরিফান এক লোক কিছুদিন আগে আমাকে বলতেছে হুজুর আপনি রাজনীতি করা যায় আছে তাই আমি বললাম যে আমার রাজনীতি করা যায় তোমার রাজনীতির জন্য দোয়া করা যায় আমি তুমি কিছু দিন আগে দোয়া না ভোটের মধ্যে হ্যাঁ ভোট নাও যদি ছিলেন দেন হোক দোয়া করবেন তুমি ভোটের দ্বারা ছো ওইটা কি রাজনীতি নয় অবশ্যই তাই বললাম আমার নিজের রাজনীতি করা হবে না আর একজনের রাজনীতির জন্য দোয়া করা হবে নাকি আমি করার জায়গা পাও না নাকি আমার কথা বুঝতে পারেন না হ্যাঁ আরে তুমি যে রাজনীতি করো তাহলে দিনে বাতিল তোমার নেতা হলো বাংলাদেশের একজন নেতা আর দিনে হক যারা করে তাদের নেতা হলো মোহাম্মদ রাজনীতি করলে জান্নাত পাওয়া যায় জোরে সবাহ কি পাওয়া যায় আরো জোর কি পাওয়া যায় জান্নাত দরকার আছে কার কার দরকার হাত তুলে দেখান মঞ্চের আগে হাত তুলিছে এরাই আগে যাবে বা আমার বন্ধু আমির হামজা ভাই হাত তুলেছেন আল্লাহ যেন তার ছেলে তার সব কটা ছেলেকেই মোটামুটি দেখলাম সব ছেলেই আল্লাহওয়ালা আলহামদুলিল্লাহ পাঠ করেন আল্লাহ যেন তার আল্লাহওয়ালা ছেলেকে মৃত্যু পর্যন্ত আল্লাহওয়ালা করেই রাখেন আল্লাহ আমি কেয়ামতের ময়দানে বাপ মায়ের চক্ষু শীতল হবে তখনই যখন ছেলেদের মর্যাদা দেখতে পাবে ছেলেরা আল্লাহর কাছ থেকে নাজাত পেয়েছে তখন একজন বাবার একজন মায়ের চক্ষু কি হবে যেরকম চক্ষু শীতল হবে হবে কিনা এখন। আল্লাহ পাক বলছেন তুমি কি আমার আয়াত পড়ো আমার কোরআনের ফায়সালা কি পড়ো লাইন আশরাকতা বলেন লাইন আশরাকতা যদি শিরক তোমার আমল মধ্যে থাকে তোমার ইবাদত বন্দেগি যা আছে সব বাতিল হবে আর শিরকটা যদি না থাকে বান্দা নবী আমার বলছেন কোন বান্দার যদি আসমান সমান গুনাহ হয়ে যায় আল্লাহ পাক আসমানের চাইতে বড় দয়া নিয়া তার সামনে ক্ষমা নিয়া হাজির হবে শর্ত হল সেরেক থাকা চলবে না সেরেক ছাড়া যত আছে গুণা আছেক ছাড়া বান্দা যারা থাকবে বান্নি যারা থাকবে তাদের গুণা আল্লাহ মাফ করা দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না কিন্তু সেরেক যদি থাকে ওই গুণা মাফ হবে না সেরেকটা কি একটু নিজের ভাষায় বলি মনে করেন আপনার ছেলে বিয়ে করেছে ভাই আপনার বেটা বিয়ে করছে কয়টা করছে দুটোই বিয়ে করছে একটা করে না দুটো করে একটা করে করাটা করে সু আমরা তো শূন্যতার আমুল করবেই পারতেছি ধর আমারও একটাই অবশ্য এলা তালদা লাভ না যদি হুজুর আপনার কয়টা আমার তো একটাই ভাইরা আমার এই যে বিয়ে করালো ছেলের মাসুম বিল্লা বউ আসলো এখন মাসুম বিল্লা আসার পরে বউ তো মাসুম বিল্লার ঘরত আছে ঠিক না মাসুম দেখে যেভাবে ভাত বেড়ে দেয় আমরা বেড়ে দেখ না কি করে যে বিলিটি তুলে দেয় না তুলে দেওয়ার সাইজ খুব একটা ভালো নয় এমন এক করছে আব্বা কি মেয়ে এক বিয়ে করালেন ভাত তুলে দেওয়ার সাইজ ভালো নয় ইনি এমন করছে এবার চেঙ্গরা মানুষ ভুল ত্রুটি একটু হবেই মানেলে ঠিক না এ বাপ কি করবে দেবা তাই করবে আরে মানেলে দুই চার দিন পর কো করছে আব্বারও কি তর্কের পাক করছে তার লবণ নেই এই মেয়ে কি কর্মক্ষণ তো করছে এবার এমনি ঠিক হবে ম্যানে ঠিক না ম্যানে তারপরে একদিন এসেছে আরে বিষ না পারে না ঠিক মতো ওই রকম এসে আমাকে নিজে এসে বিছনা পারা লাগে বিষ না পারেই না বিয়ে কইছে ভাই এমনি এমনি ঠিক হবে বা ম্যানে ঠিক না এইভাবে তরকারি সমস্যা ভাতের সমস্যা আব্বা ওই না লাখ ডাকে ইটা কি মেয়ে বিয়ে করো ওরই লাখ ডাকার হতে ঘো হয় না তখন বা লাখ টাকা তো আল্লাহর দেওয়া জিনিস কি করব ক্যানে ঠিক না তার হাজারো সমস্যা হুজুর কি করছে বেটা বাবা ম্যানে তারপরে মনে করেন আপনার বেটির আপনার বেটার বইয়ের নাম হলো জরি না জরি না যদি কোনো মায়ের নাম থাকে মাগো তুমি মন খারাপ করোন একটা উদাহরণ দিচ্ছি এবার মাসুম মেলে বলতেছে আবার এই জরিনা কি করেছে তাকে তুমি জানো বলে কি করেছে বলে একটা ছেলের সঙ্গে চলে গেছে সেটি ধরা গেছে এবার বাপ কোনদিন কবে নাকি না হাই কথা না আপনারা আপনারা কোবেন মলবি থাক মলবিকে দোষ বেশি আপনারা কি মানে কোবেন আপনাকে ব্যাথা আবার ধরা পড়ছে একটা ছেলের সাথে এক রাত আসলো

আগে বলছি কি মানেলে আর তরকারি ভুল আর সানা ভর্তা করা ভুল জাল দেওয়া ভুল বিছনা পারা ভুল পানি দেওয়া ভুল পরিষ্কার পরিচ্ছন্নতা ভুল কাপড় পরা ভুল কথা বলা ভুল আপনি কয় তুমি কয় তুই কয় গোলমাল করে খালি যরগান ঠিক না স্বামী আছে রাতের বেলা বলে কতি কি বল ALU স্বামী কইছি মাসুন মিলে কইছি যা সব কি ব্যাপারে এম বলে কি বল ALU মানে ই কোন ব্যবহার দেখো যে তুমি আমাকে তুই করে করছো কে তোকে আবার কি করা লাগবে যা শালাক বাবা করছে মোবাইল করে আবারও কাম তো সারিছে ভাগ তুই দাঙ্গার করে করছে করছে বা আস্তে আস্তে শিখে ঠিক না তাও কি বাদ দেবে করবে কিন্তু এইবার যদি না খালি একটা ভুল করছে ভুল কয়টা এই চলে কর কয়টা এবার বলবে কি করছে ও বাবা মেনে এলে বলবে যদি কয় মানে এলে তখন মাসুম বলে তুমি বাপের জাতি লও তুমি ঠিক না কিন্তু বাপ তো তা কবে না বরং কি কবে ও বাবা ছারিয়ে দে ঠিক না গো চাপবাক ক্যা ক্যা ওই যে ক্যা ক্যালায় একবারে 22 টা লাগদে জিরা দেওয়া যাবে না সিধেও দে যত জীবনে না আশা আর যা স্মরণ মান সম্মান কুল কিনানা সব শেষ করে ভালো ঠিক না এই ভুল কিন্তু আর কেউ কথা কন না নেবে সেরা একটা হচ্ছে এই ধরনের নামাজ পড়তে ভুল করেছেন আল্লাহ maaf করবে কথা বুঝেন না নামাজ পড়তে ভুল করেছেন maaf করবে মাসুম বিলো কইছে আব্বারো মাছ চুরি করে খায় ওই তরকারি পাক করতে করতে ভালো ভালো মাছগুলো চুরি করে খায় আমি খালি ফিসিয়া পাই কাল্লাও থাকে না ইয়েও থাকে না কি পরে একদিন দেখি চুরি করে খায় তখন বলবি কি করছে ও বা মনে হয় মাছ আগে নি তো খাক খায় তৃপ্তি হোক এক মার খাবে না লেবা উল্লেখ দেখা হয় না তোর নিজের বই তো খাস আর তো কাকো দেয় না থাক চুরি করে খাক চা খাই খাক দে একদিন মাসুম গুলো চাব্বার ওই সাউল চুরি করে বেসে বেশ উব বা বেশের টাকা তো আছে থাক ব্যাপার কিন্তু যেই কথা এবার কি কবে মানে দি আছে একটা হলো এই ধরনের জিনিস বলেন তো আপনাকে সৃষ্টি করেছে কে মিল্লার বউ হলো জরিনা জরিনার স্বামী হলো মিল্লা ঠিক না জরিন সব অপরাধ মানে আনিল কিন্তু একটা অপরাধ আর মানতে পারল না শাসনও করলো না একবারে বিদায় একদিন ওই অপরাধে আর কোনো কিছুই থাকলো না সব মুছে গেল বাতিল কি হলো এখন বলেন তো এই জগতের এই স্বামীকে কথা কয় না একটা মহিলার স্বামী আপনি যদি হন এই গোটা আসমান জমিনের স্বামীকে তা আল্লাহ স্বামী আর আপনারা আমরা আল্লাহর দাসী দাস ঠিক না আমরা যদি নামাজে ভুল করি আল্লাহ মাফ করবে রোজায় ভুল করি মাফ করবে ফেরেস থাকবো আল্লাহ নামাজ খালি বলবো আল্লাহ কি হবে মেনেলি লি কি করবে মেনে আমার বান্দা তো এমনি ঠিক হবে মেনে ঠিক না আল্লাহ জিজ্ঞেস করতেছে সোবাহান এলাকায় সোলা 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 করছে এটা কি লাগবো কচারি মেনে ঠিক না কি ফরেস্থাকা করছে আল্লাহ ওই সেরেক করল কইছে ব্যাতিল কর এটা আর হবে না সেরেক যদি করেন তাহলে কি হবে দেখেন আল্লাহ বলছেন ওমায় শিরক বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সেরেক করল ফাকা আনামা ফররামিন আসমাই সে যেন আসমান থেকে পড়ে গেল তার মানে হলো আসমান পর্যন্ত উঠেছিল আল্লাহর ইবাদতের মাধ্যমে যেই না সেরেক করেছে আল্লাহ তার দপ্তর থেকে তার নামটা কেটে দিয়েছে রাউজবিল্লা আচ্ছা ওই দশ উপরে উঠে কোন হিন্দুর বাচ্চা যদি ঝাঁপ মারে আপনি কি মারতে দেবেন কোন মুসলমানের বাচ্চা যদি ঝাঁপ মারে মারতে দেবেন তা আটকাবেন না কতক্ষণ না কে আটকাবো কেন আটকাবেন ঝাঁপ আর ঠিক তেমনি কোনো বান্দা যদি সেরেক করেন সেটা আওয়ামী লীগের হোক বিএনপির হোক জাতীয় পার্টির হোক জাসট পার্টির হোক জামাত ইসলামের হোক তবলিক জামাতের হোক বিশ্বের মরিদ হোক সেরে যদি কেউ করে সে কিন্তু আসমান থেকে মাটিতে উষ্ঠে আসা পড়ে ঠিক না ব্যারিক জোরে কন আল্লাহ বলছেন সে যেন মহাশূন্য থেকে সিটকে নিচে পড়ে গেল তার বাঁচার আর কোনো সুযোগ অথবা রূপ এরপর মহাশূন্যের ভিতরে একটা পাখি তাকে সো মেরে নিয়ে গেল তার মানে হলো সেরেক করার সঙ্গে সঙ্গে এ পাখি অন্য কেউ নয় এ পাখি হলো ইবলিস কতক্ষণ না কে এ পাখি কি যেই না সেরেক করল আল্লাহ পাক বা বলে এ তারা ওই বান্দার সাথে আমার আর কোনো সম্পর্ক ওকে ফেলে দে কি করে দে ওকে ফেলে দে তখন শয়তান তাকে সো মেরে নিজের আওতার মধ্যে নিয়ে নেয় নাউজুবিল্লা পাঠ করে কোনো ব্যক্তি যদি শয়তানের আওতার চলে যায় তার নামাজ রোজা আর কেউ দেখবে তার রোজা নামাজ হজ জাগাত জেগে রাজকার দেখবে কেউ আসুন সেরেকটা কি সেটা আপনাদেরকে বুঝতে হবে এবং বলতে হবে সেরেকটা কি জিনিস সেরেকটা কি জিনিস আপনাদেরকে বুঝতে হবে আওতাবি বিহরি হুফি মাকানিন সাহিক অথবা বাতাস তাকে কোথাও অজ্ঞাত স্থানে ফেলে দিলাম ওগুলোর কোনো খোঁজ আল্লাহ করবে না কোনো সম্পর্ক করেন এখন বলেন তো সেজদা সেজদা করা করা না গিয়া কোন ব্যক্তি যদি মাজারে গিয়া সেজদা করে সে কি মুসলমান থাকে কতক্ষণ না কে কোনো ব্যক্তি যদি মাজারে গিয়া সেজদা করে পীর বাবা সেজদা করতেছে বলেন যে ফরজ এই সেজদা করা ফরজ না এই সেজদা না করা ফরজ মাজারের সেজদা করা সেরেক কোন ব্যক্তি যদি মাজারের সেজদা করে তার সেরেকের গুনা হয়ে গেল এরপরে তার আবুল নামা থেকে সমস্ত বাদত বাতিল হয়ে গেল শুধু তাই নয় আল্লাহর সঙ্গে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল আর কোনো মূল্য আল্লাহর দরবারে তার নাই এরপরে বাচ্চা হয় না হয় না আল্লাহর কাছে কান্দাকাটি করতেছে আল্লাহ হয়তো এই কান্দাকাটির কারণে সিদ্ধান্ত ও তোমাকে এক বছর পর দুই বছর পর বাচ্চা দেব হয়তো বা আল্লাহ এই সিদ্ধান্ত নিল কিন্তু ই তো আর আল্লাহর গায়েবের খবর জানে না কিছুদিন পর পেশাল পাটতিছে এত কিছু করলাম বাচ্চা হই না যে চিন্তা করতেছ সাজারচ্চ ঠিক না মাজারচ্চ পিস কাছে সেজদা দেয় আরে তাবিজ লাগা যাক আল্লাহ বাচ্চা দিবে তাবিজ লাগাল সেজদা করল নানান কিছু মানসা করল কিন্তু আল্লাহ যা আগেই সিদ্ধান্ত নিয়েছিল আট পর বাচ্চা দিবে বাচ্চা তখন হয়ে গেল লোকটা ভুলে বুঝতে পারলো মাজারের পিসাবি মনে হয় বাচ্চা আদায় করে দিল আমার কথা বুঝতে পারেন নাই মনে করেন অনেক দিন ধরে আল্লাহ বাচ্চা দাও আল্লাহ বাপাও কান্দে মাও কান্দে ডাক্তাররা বলছে যে আপনার স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা নাই বাচ্চা হওয়ার ব্যাপারে সব রাস্তা পরিষ্কার কেন যে হয় না জানি না পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট এসে গেল কোনো সমস্যা নাই তাও হয় না লোকটা কান্দা কাটি করলো মলবি ধরলো হুজুর গো বাচ্চা কেন হয় না আল্লাহর কাছে কান্দো মলবি তো এই কথাই কবে কবি কেন ভাই তাই কবেন আপনি কাছে গেলে আল্লাহর কাছে কান্দ কান্দাকাটি করল কিন্তু এই কান্দাকাটি চোখের পানি দেখে আল্লাহ দয়া হলো আল্লাহ সিদ্ধান্ত তিন বছর পর তোমাদের বাচ্চা হবে বছর পর কান্দাকাটি করার পরে যখন অস্থির হয়ে গেল বাচ্চা না বাচ্চা তো আল্লাহ বলেন তো আল্লাহ যে সিদ্ধান্ত নিতে কয়েক বছর পর দিবে। কিন্তু দুই বছর পর কি হয়ে গেছে মনের মধ্যে অস্থির আল্লাহর প্রতি ভরসা কি হয়ে গেল আল্লাহ তো আমার কথা শুনবে না টিকিট কাটে পাসপোর্ট ভিসা করে আসবি শরীফে গেছে কোথায় গেছে জোরে খান ওই পাগলা গেলে তাবিজ তুমা ওই যে সাত লিল লাল লিল ওই সুতো মুতা লিয়া উঠলে মানুষটা ঠানসা করে নিয়ে চলে আসলে আসে এক বছর পর বাচ্চা হলো এর বিশ্বাস কি কন্ত এখন তাহলে আগে হলো দুই পরে গেল এক বছর কয় বছর হলো আল্লাহ সিদ্ধান্ত ছিল কয় বছর তিন বছর বাচ্চা হলে আর কয় বছর পর তিন বছর পরই হল না কিন্তু তিন বছর এক বছর আগে এই পিস সাহের কাজ সেজদা মেজদা করে মানসা করে এই কাজটা কি করলো এটা আরও জোরে কি করলো সেরেক করলো বাচ্চা হয়ে গেলাম সেরেকের ফসলের পরে বাচ্চা হয়ে গেলাম আজমির শরীফের পীর যখন মারা গেছে তাকে যখন ধোয়া হচ্ছে কাপড় যখন খোলা হয় ইজ্জতের কাপড় খুলেই তো ধোয়া লাগে কথা ঠিক না ব্যাটিক জোরে কন পিস কি কাপড় না খুলছে নাকি না খুলছে খুলছে কি খোলে নাই যখন কাপড় খুলছে কি কাপড় টেনে ধরছে নাকি এই আমার কাপড় খুলিস কে মানুষ মরার পরে এত বেশি অসহায় হয়ে যায় নিজের ইজ্জতের কাপড় টেনে ধরতে যে তার নিজের কাপড়ই টানতে পারতেছে না ওই মরা মানুষটা আপনার কি বুগার করবে কতক্ষণ না কে কোনো করতে পারবে না মধ্যে আল্লাহ তাই বলছেন তোমরা এমন লোকদেরকে ডাকতেছ যারা তোমাদের কোনো উপকার করতে পারবে না তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে না কথাগুলো কার আরো কোনো ক্ষতিও করতে পারবে না বরং তোমারই ক্ষতি হবে লোকটা যখন করল করলো আল্লা মিনের কাছে তার নামটা কেটে গেল আর সে মুসলমান নয় কি নয় কন আর সে মুসলমান নয় তাই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিলেন যারা মানুষের আইনের পার্টি করে তারা হলো মোর্শেক তারা কি জোরে কন এখন বলবেন হুজুর যারা নামাজ পর রোজা করে কিন্তু মানুষের আইনের পার্টি করে তারা কেমন করে মোশেখ হয় এই কথাটা আল্লাহ রব্বুল সুরা ইউসুফের ভেতরে জোরে কন কোন সুরা সুর ইউসুফের মধ্যে আল্লাহ পাক বলছেন অমায়ী উমেনু আক্সাৰ অহুম বিল্লাহ ইল্লা অহুম মুচিৰিকোণ কন নাম উজু বিল্লাম আৰু যদি কন না উজু বিল্লা ইমানদাৰ ৰব্দের মদ্বীপ অধিকাংশী ইমানদাৰ ৰাহুল আমৰ শেখ অমা আক্সাৰ অহুম অমায়ী উমেনু আক্সাৰ অহুম বিল্লাহেব উমেনু আক্সাৰ অহুম ইল্লা বহুম মুসরিক কোন কথাটা কার আরও এখন কথাটা কার ইমানদারের মধ্যে অধিকাংশ ইমানদার মনে করেন একশো জন ইমানদার যদি হয় তার অধিকাংশ বলতে কত হওয়া লাগবে কে বাবা কত হতে পারে একশোর মধ্যে অধিকাংশ কোনটা সত্তর আশি অধিকাংশ মানে পঞ্চাশের চাইতে বেশি হওয়া অধিকাংশ আদায় দি হলে তো পঞ্চাশ পঞ্চাশ তাই না আদায় আল্লাহ বলছে আকসার হুম মানে অধিকাংশ একশো জন ইমানদার যদি হয় তার অধিকাংশ গুলাই হলো মোশরেক এখন আসে আপনি যদি নামাজ পড়ার জন্য মসজিদে যান আপনাদের সেলন্দা বাজারের কেন্দ্র দামে মসজিদ এই মসজিদের ভিতরে কতগুলো লোক নামাজ পড়ে জুমার নামাজ কতগুলো লোক হয় কতগুলো হয় দুইশ দুইশ করছে ঠিক আছে দুইশ কাত দুইশ লোক কি এক কাতারে অনেকগুলো কাতার তাহলে প্রথম কাতার হলো ইমামের পেছনে ঠিক না প্রথম কাতার হলো ইমামের ইমামের এবার ডান দিক থেকে যান ওই লোকক বলেন ভাই ও ভাই সলিম উদ্দিন বসে আছে ডান দিকে সলিম থাকে না অন্য লোক থাকে সলিম ও ভাই সলিম উদ্দিন আপনি মানুষের আইনের পার্টি করেন না কোরআনের পার্টি করেন ওই কি জব দেবে সব মানুষ কোরআনের পার্টি করে বাংলাদেশের সব মানুষ কোরআন প্রতিষ্ঠান আন্দোলন করে কি পার্টি করে জিলা জিলা ফ্যাটি আছে সেগুলোই করে কিনা তোর একাত্তর থেকে বন্ধ ক্ষমতা গেছে বারবার কোরআন কায়েম হয়ে যায় কোরআন কায়েমের জন্য দুইশো দশজন এমপি লাগবে জোরে গণ কয়জন দুইশো দশজন এমপি লাগবে তিনশো তিরিশ জনের মধ্যে দুইশো দশজন এমপি কি ওই দলগুলো পায় নাই বারবার পাশে কিনা কোরআন কেন কায়েম করলো না তার মানে হলো ওরা গাইরে আপনি দিনে বাতিলের পার্টি কোরআনের আইনের পার্টি নয় ওরা হলো মানুষের আইনের পার্টি কথা ঠিক না বা ঠিক এই পার্টিগুলো করে সলিমুদ্দিন ভাই আপনি কি পার্টি করেন মুমুক পারি যা কলিমুদ্দিন হবু কাবু হাবু হাবলু ডাব্লু জিরো ট্যাবলেট বুলেট হামলেট গ্লাস এনে কেন তোর এরা সবগুলো নামাজি ওই পাটি করে কোনাত বসে আছে ইয়াজার দি মুন্সি ও কি বলতেছে হুজুর আপনি কি করছে বাবা আমি কোরআনে এনে পাটি করি বলবে কি না তাহলে ওই যে তিন কাতারও চার কাতার পাঁচ কাতার পাঁচজন লোক কোরআনের পাটি করে বাদ সবাই তো মানুষের আইনের পাটি করে কথা বল না কে ভয় লাগতিছে এরা যে কোরআনের আইনের পাটি বাদ দিয়া মানুষের আইনের পাটি করতে গেছে জন্য আল্লাহ বলছেন ওরাই হলো ইমানদার মশ্রেক ওরা কি আর আরো জোরখন কি মর্শেক তাহলে ইমান আছে ইমান আছে নামাজও আছে তারপর মাথার টুপি নিয়ে মাথার টুপি দিয়া মুখদ্দারি রাখা খাসি বকরি মুরগি নিয়ে বাজারও যায় কিনা যায় কিনা বলেন তো মাজারে মানসা করা হালাল না হারাম আরো জোরে করে না হালাল না হারাম জোরে বলে না হারাম না হালাল না মাজারে যারা মানুষা করে তারা আল্লাহর সঙ্গে সেরেক করে তাহলে যারা মাজারে গেল তারা তো মুসলমান কথা কর না ভাই মাজারে যারা যায় তার কি মুসলমান না হিন্দু মুসলমান তাহলে মাজারে যা মানুষা করলো এই জন্য তারা কি করলো শিরকের জন্য কি হলো মুশরিক তাহলে কি মুশরিক যেদু যেহেতু মুসলমান তাহলে ইমানদার তাহলে ইমানদার মোর্শেক তাই হচ্ছে না তাহলে আল্লাহর কথা ঠিক আছে না ভুল আছে এখন কোন আল্লাহ ভুল করছে নাকি আল্লাহ বলছে ইমানদার মোর্শেক আর ইমানের পাশাপাশি সেরেকের কাম করে এরা ইমানদার মোর্শেক শুধু তাই নয় আর একজন যদি বলে হুজুর আমি তো মাজারে পূজা করি না মাজারে মানসা করি না সেজদা করি না আমি তো সেরেক করি না মানুষের আইনের পার্টিও করি না কিন্তু আমি তো সেরেক করি না আমার আমল নামার গেল কই বলবে কিনা জোরে কন আমার আমল নামার কোনো ভালো আমল নাই সব সাদা হয়ে গেছে আল্লাহ বলবে লোক হলো পাঁচটা কা সাতটা তাই কতক্ষণ না কেন লোক কয়টা আংটি দিছে কয়টা কি জানি দিছে আপনাকে জানেন সেটা খবর এই জন্য দিছে কোনো আংটি কালো কোন আংটি সবুজ কোন আংটি সাদা ঠিক না এখন সবুজ আংটি মানে হলো কালো আংটি মানে হলো সাদা আংটি মানে এক আংটির মধ্যে বলে এক একটা ক্ষমতা আছে বিপদ লাল আংটি ঠেকাবে না বুঝ করে আবার তরজুদ লাগালে ফসল ভালো হবে সবুজ আংটি লাগালে বলে কি বলে না বাড়িতে সুখ শান্তি আসবে সাদা আংটি লাগালে আংটির মধ্যে ক্ষমতা আছে এ বিশ্বাস যারা করে তারা সেরেক করে না সেরেক করে না তারা সেরেক করে কি না কথা না কে এরপরে ফকির কাছে গেছে ভাগ্য গণনা করবার কি গণনা করবার গেছে ভাগ্য গণনা করবার গেছে দেখেন তো আমার ভাগ্যে কি আছে ফকির বলতেছে তোমার ভাগ্য ভালি আছে কিন্তু তিনটা ফাঁড়া আছে ফাঁড়া বোঝেন নাকি সামনে তিনটা বিপদ আছে কি করতে হবে আমার কাছে তাবিজ তাবিজ যাও এই গলার মধ্যে ঝুলাও তিনটা ফাঁড়া কাটে যাবে কটা সেরে হলো দুটা হলো ভাগ্য গণনা করা তাবিজের উপর নির্ভর করা কি বলেন তো আপনার বিপদ দূর করার ক্ষমতা কে রাখে আরো যদি কে রাখে আল্লাহ রাখে মুসলমান হইয়া যখন ভাগ্য গণনা করার জন্য যা হয় তাবিজ তুমবা নেয় তাহলে এটা সেরেক করলো এটা যদিও মুসলমান কিন্তু সেরেকের কাজ করলো এই আল্লাহই বলেছে তারা ইমানদার সেরে তারা কি মোশরে ইমানদার মোশেক আর কোন মানুষের আমল নামার মধ্যে সেরেকের গন্ধ যদি পাওয়া যায় তাহলে তাই সেই লোকের আমুল নামার ভিতরে আর কোন ভালো আমুল বেঁচে থাকবে না সব ডিলিট হবে সব বাতিল হবে আমাদের ছাড়তে হবে এটা এমন একটা সমস্যা যেই সমস্যার কোন সমাধান যেরকম আছে কোনো সমাধান নাই আবার ভাই এরাম কেমতের দিন বিশ্ব নবী এই মান্দার মৎস্যকে সাফায়াত করবে না যেরকম করবে এরপর পরে কবরখানা যখন দেখে তখন ব্রেক করে করে কিনা আর ওদের এখন করে কিনা যত মাজার সব বাস লাইনে ঠিক না যত মাজার কোন লাইনে বাস লাইনে ট্রেন লাইনে মাজার কম ট্রেন সহজে থামে না বাস লাইনে মাজার এই জন্যই তারা তৈরি করেছে এই বাস লাইনে বাসগুলো ফট করে ব্রেক করবে দুই সাত দশ টাকা কিন্তু ট্রেন তো থামবে না এই জন্য ওখানে মাজার করে কোনো ব্যবসা কি হবে ব্যবসা হবে যত মাজার পিস বলে তখন পরিকল্পনা করে বাস লাইনে শুয়ে পড়ছে ট্রেন লাইনে শুয়নি না ভাট করেন ভাইরা আমার মাজারের মধ্যে টাকা দেওয়া সেরেক এই জন্যই সেরে মাজারের মধ্যে টাকা দিলে আল্লাহকে অপমান করা হয় মনে করেন পিস মাজারে টাকা দিলেন টাকা খায় কে পিস সাপ খায় কতক্ষণ আর আজ মাজারের পার্শে কত লোকের বাড়ি ভাঙ্গা সেখানে দশ টাকা দিলেন না বেঁচে থাকা লোক। কত লোক কাপড় নাই চোপন নাই মধ্যে পাঁচশো টাকা নোট দিয়েছে ঠিক না মসজিদের সামনে যখন কৌটা যায় যায় না আপনাদের কৌটা এলাকার মসজিদের কৌটা যখন যায় তখন দেয় দুই টাকা কয় টাকা দেয় আর মাজারের বাক্স পালে দেয় পাঁচশো টাকা এই লোকের বিশ্বাস হলো মসজিদের ক্ষমতা কম মাজারের ক্ষমতা বেশি কতক্ষণ না গায় আল্লাহর কাছে সাহায্য চাওয়াটাই যদি উদ্দেশ্য হতো আল্লাহর ঘর মসজিদে বেশি করে দিত ঠিক না কিন্তু মসজিদে দিল দুই টাকা মাজারে দিল এক হাজার টাকা পাঁচশো টাকা দুইশো টাকা একশো টাকা ঠিক না ব্যাটিক জোরে খান তার মানে বোঝা গেল মসজিদের চাইতে মাজারের ক্ষমতা বলে বেশি এটা সেরে কিনা জোরে খান বলেন তো সকল ক্ষমতার মালিককে মাজারত কি ক্ষমতা আছে ওটি মাজারত কি ক্ষমতা আছে মাজারের ব্যক্তি কি আপনার খুব উপকার করতে পারবে নাকি সুতরাং সেরেক চলতেছে এরপরে আপনি হাটে যাচ্ছেন বাজারে যাচ্ছেন পিছন থেকে কেউ ডাক দিল আপনি কি বলতেছেন আমি এক করে যাচ্ছি তুই পাশে থেকে ডাক দিল আমার আজকে অমঙ্গল হবে বলে কি বলে না মনে করেন আপনি একবার যাচ্ছেন পেছন থেকে করছে কেউ মুখের বাপ আপনি ফট করে কি করছেন পাশে থেকে ডাক দেওয়া ঠিক আচ্ছা বলেন তুই পিছন থেকে ডাক দিলে কি আপনার ক্ষতি হবে না লাভ হবে আর করছে ক্ষতি হবে আর লাভ ক্ষতির বিষয় এটা নয় বরং কোনো ব্যক্তি ডাকলে তার ডাকে সারা দেওয়াটার মধ্যেই লাভ তাই পেছন থেকে ডাকুক আর সামনে আসে ডাকুক আমার কথা বুঝতে পারেন নাই অনেক স্বামী তার বোক গালিগালাজ করে তোমার যত কথা আগে বলতে পারো না আমি যখন যাচ্ছি তখন পিছন থেকে ডাক দাও কে আমার যাত্রা পথটা অশুভ হয়ে গেল না পাঠ করে এটার নাম হলো সেরেক এর নাম কি জোরে এর নাম হলো সেরেক শনিবারে বাঁশ কাটা যাবে না রবিবারে বাঁশ কাটা লাগবে এরকম নিয়ম এদিকে আছে না নাই তারিখে বাঁশ কাটা যাবে না ওই তারিখে বাঁশ কাটলে বলে গোলমাল হবে জন্মদিনে বিয়া হওয়া যাবে না এগুলো কি আরো ধরে কেন এগুলো কি এগুলো হলো সেরে মুসলমানদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত ঘটনা যদি এক এক করে বর্ণনা করা যায় সেরেক দিয়া ভরা কথা ঠিক না ঠিক এত বেশি সেরেক আমরা করতেছি আর আমুলও করতেছি এই জন্য আমাদের আমুল নামা থাকিয়া নামাজও নাই রোজাও নাই কিছুই নাই সব কি হয়ে গেছে সব কি হয়ে গেছে লাইয়া হাবা তন্না আমালু কাপ আল্লাপাক বলছেন তোমার আমল নামা থেকে সব বাতিল হবে কিছুই থাকবে না ভাইরা আমার আপনি কেবল দোকান দিয়ে বসেছেন এক লোক বলছে বাকি বাকি দাও কি কি আপনি বললেন এখনো সাথী হয়নি না কি বৌনি। বৌনি এখনো হয়নি বাকি এখন যদি বাকি দেই সারাদিন আমার ব্যবসা ভালো হবে না বাকি দেওয়া যাবে আগে বৌনি করি ঠিক না ভাই ঠিক এই বৌনি করার পরে বাকি দিবেন বগ্নির আগে বাকি দিবেন না এই চিন্তাটা জাগল এই চিন্তার নাম কি আরো এখন এই চিন্তার নাম কি এই চিন্তার নাম হলো এই চিন্তার নাম কি শুধু তাই নয় আজান দিছে সেই না ঘরে আলো দিছে ঠিক না জোরে কন সূর্য যেই ডুবিছে আর আলো জ্বালাছে সূর্যের দুই মিনিট আগে আলো জ্বালায় না দুই মিনিট পরেও জ্বালায় না সূর্য ডুবছে আলো জ্বালাছে মুসলমানটাকে করে কি না সন্ধ্যা সন্ধ্যা বাতি দাও সন্ধ্যা বাতি দাও সন্ধ্যা বাতি দাও সন্ধ্যার সময় বাতি দেওয়া হিন্দুদের সংস্কৃতি মুসলমানদের এর নাম কি এর নাম হলো সেরেক তাহলে দেখে গেল জন্ম থেকে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব জায়গায় সেরেক দিয়ে আমরা জীবনটা ভরে ফেলেছি অথচ এবাদত করতেছি যে আজকার করতেছি কত দোয়া কালাম পাঠ করতেছি আমাদের সেরেক মুক্ত হচ্ছে না এই আল্লাহ তালা সুরা কাহাফের ভিতরে শেষে আল্লাহ পাক বলছেন ফামান কা বলেন ফামান কা নাম ইয়া রুজু লে ক আরব্বিহি আমাল আমালান স লেহ ওয়ালা ঈশ্বরীকে ভিয়াই বা দাঁতি রব্বিহি আহা দা অমান দা আল্লাহর সঙ্গে যদি মরাকাপ করতে চাও তাহলে সেরেক বর্জন করে এবাদত করো এমন একটা করো যে মধ্যে কোনো থাকবে যদি সেরেকটা না থাকে তোমার জীবনের সমস্ত অপরাধ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবে ভাইরা আমার তাই বলতেছিলাম আপনার আমার জীবনে আমুল কম হোক বা বেশি হোক চিন্তা করবেন না আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে যদি সেরেক আরো যেরকম সেরেক যদি শেরক যদি না থাকে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দিবে এতে কোনো সন্দেহ হবে না কোরআন শরীফে আয়াত জানেন সূরা নিসা নম্বর আয়াত আল্লাহ বলছেন দলিল দিবেন না দলিল ইন আল্লাহ লা ইগফিরু আই সুরাক বিহ আল্লাহ অবশ্যই আল্লাহ ইননা মানে নিশ্চয় ইননা মানে কি নিশ্চয় অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন না আই আইসুরাকাবিহি যদি কোনো মানুষ আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে আমার কথা বুঝতে পারেন নাই আল্লাহর সঙ্গে কাউকে শরিক করলে তার ক্ষমা নাই তার কি নাই ক্ষমা নাই ভাই রে কাবা শরীফে যাই হজ করার জন্য হজের এক সময় একাত্তরটা ঢাল নিয়ে আর শয়তানকে ঢাল মারতে যা হয় আপনারা কি বলেন ঢাল না কি বলেন এটা ওই শয়তান কি মানা লাগে পাথর মারা লাগে না পাথর মারা লাগে এই পাথর মারতেছে কারা অভিষে বসে ঘুষ খেল খাদ্যে ভেজাল দিল মিথ্যা সাক্ষী দিয়ে কোটিপতি হলো কথা ঠিক না ঠিক মিথ্যা সাক্ষী দিয়ে কোটিপতি হল ঘুষ খেল দুর্নীতি করল স্বজন প্রীতি করল সুদের ব্যবসা করল মানুষের জুলুম করে করে মানুষের টাকা পয়সা মেরে দিয়া কোটি কোটি টাকার মালিক হলম এরপরে ঘু লোকটা টাকা বেশি হইয়া হজ করার জন্য সে কাবার শরীফে গেল কাবা শরীফে তফ করার পরে এবার শয়তানকে পাথর মারার জন্য ওখানে আগায় গেল পাথর যখন মারে শয়তান গেলো থাকতে বস থেকে কান্দে ঠিক না কে তুই আমাকে পাথর মারিস কে হ্যাঁ আমি তো মাত্র উস জুদু চারটা অক্ষর রসিকার করছিলাম কয়টা উস জুদুম আলিফ সিন জিমদাল কয়টা অক্ষর হলো আল্লাহ কি বলছিল উস জুদু তুমি শেষ দা আমি এই চার টর একটা হুকুম কর এই কর আমি খালি বলছিলাম কেন সেজদা করব আমি তো শ্রেষ্ঠ আমি আগে হয়েছি সে ছেল জুনিয়র আমি হলাম সিনিয়র আমি ও মাটির তৈরি আমি হলাম আগুনের তৈরি সেচদা করব কেন এই সেজদা করলে আমার ইজ্জত থাকে না সিনিয়র হয় আর জুনিয়রের উপায়ে সেজদা করা যাবে না আমি এইভাবে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিলাম একটা হুকুম অমান্য করার জন্য আমি শয়তান হলাম আমি লানত প্রাপ্ত হলাম জাহান নামি হয়ে গেলাম আর তুমি যখন আমার কাছে আসলে তোমার আমল নামা দেখো হাজার হাজার হুকুম তুমি অমান্য করে তুমি বুড়া শয়তান হয়ে গেছো ঠিক না কতক্ষণ না কেন আরে তুমি আমাক ঢাল মারো আমি শয়তান আমি যদি ঢাল মারার পারমিশন পেতাম নিচে যত ঢেল জড়ো হচ্ছে পাথর জড়ো হচ্ছে সমস্ত পাথর নিয়ে তোমার দাঁত মুখ ভেঙে দিতে আমি তোমার ঘুষ খাওয়ার কথা নিষেধ করা ছিল ঘুষ খাস আল্লাহ হুকুম অমান্য করছো ঠিক না আল্লাহ বলছেন ও আবুদুল্লাহ আল্লাহ নিবাদত করো ওয়ালা তুশ্রিকু বিহি ইবাদত করার পাশাপাশি আল্লাহর সঙ্গে শরিক নাম মানুষের আইনের করোনা করে যারা তারা কার সাথে শরিক করল আল্লাহর সঙ্গে শরিক কি কিনা বাংলাদেশে যত নামাজি বেশিরভাগ নামাজি কার পার্টি করে হ্যাঁ কথা কয় না না বলে নাম কওয়া হবে না মানুষের আইনের পাটি করে নাম আবার তো ঢাল না ঠেকাও কালকে দিনের বেলা ঢাল ঢিল হয় হোক না হয় না হোক আমি তাড়াতাড়ি বাড়িতে যাই দরকার ঠিক না মানুষের আইনের পাটি যারা করে তারা আল্লাহর সঙ্গে সেরেক করে ওরা যে সেরেক করে ওটা আল্লাহ বলেছে লি উজে হে রহু বলেন লি উজে হে রাহো সমস্ত বাতিল দিন তার ওপরে আল্লাহর দিন কায়েম করো তাহলে বাতিল দিন তো কেউ না কেউ কায়েম করেই রাখছে বাতিল দিন মানে মানুষের আইনের পার্টি এরাই তো বাতিল দিন কায়েম করেছে বলেন তো বাংলাদেশের সংবিধান ওগুলো আল্লাহ লিখছে না মানুষ লিখছে হ্যাঁ কথা কয় না মানুষ লিখছে কোর্ট যতগুলো আইন আছে এক হাজার আইন ধরেন বেশি আছে ধরেন এক হাজার আইন এক হাজার আইনের মধ্যে মাত্র দুইটা আইন হলো আল্লাহর জনগণ কয়েদ একটা হলো বিয়া তালাক আর হলো জমি বন্টন কয়টা আইন এই দুইটা আইন আমার মানুষ বানাইনি বসে থাকে বুঝতে পারছেন এই দুইটা আইন কোরআন থেকে লিয়ে মুসলমানদের সাথে আনার সমঝোতা করেছে যে তোমরাও খুঁজে থাকো দুইটা আইন আল্লাহর নয়শো আটানব্বইটা আইন হলো মানুষের বানানব সুতরাং যারা বারবার ক্ষমতায় যায় আর ওগুলো আইন চালায় তাদের বেলা আল্লাহ বলছেন আল্লাহর আইন দিয়ে যারা দেশ চালাবে না বিচার চালাবে না সংসদ চালাবে না তারা হলো কাফের তারা কি মায়েদার মধ্যে তিনবার আল্লাহ কথা বলেছেন জয়গণ কয়েবার একটা হলো অমাল্লা মেহা কুম্বে মানজাল আল্লাহ ফাউলাই কাহমুল কা ফেরুন অমাল্লা মেহা কুম্বে মানজাল আল্লাহ ফাউলাই কাহমুল ফা মা আল্লাহ আল্লাহর আইন দিয়ে যারা দেশ চালাবে না মানুষের বানানো আইন দিয়ে যারা দেশ চালাবে তারা হলো কাফের তারা হলো ফাসেক তারা হলো জালেম কয়ডা এক মানুষের ডিগ্রি কয়ডা একটা হলো কাফের আর একটা কি ফাসেক আর একটা কি জালেম সমস্ত মস্রেকেরা আল্লাহর আইনে তারা কা তারা কি জোরে বলুন আরো জোরে কন তারা কি তারা হলো কাফের ফের ভাই তাই আল্লাপা বলছেন তোমার আমুল্লামার মধ্যে না থাকে ভাগ্যের ভালো কে করে মন্দ কে করে এখন আসেন আপনার স্ত্রী আপনাকে বলল আজকে হাতত গরু নিয়ে যাও বকি নিয়ে যাও অথবা ধান চাল নিয়ে যাও বইয়ের কথা শুনে ধান চাল নিয়ে যাও কম দামে গরম লাগছে তুই তো আজকে এ কথা না না হয় হয় কি আজকে আমি ধান লিয়া না হেনি চাল লিয়া গেলাম না মুরগি লিয়া গেলাম না হেনি গরু লিয়া গেলাম হেনি দুধ লিয়া গেলাম হেনি তুমি যখন যাবা কইলে সেদিনই গেলাম তুমি যেদিনই যাবার কর সেদিনই লস খাই এই লসটা তোমার জন্য হলো এখন বলেন তো ভাগ্যের ভালো মন্দ কার কাছ থেকে আসে এটা কি বউয়ের কাছ থেকে হয় তাহলে আপনি যে বউ দোষারোপ করলেন তাহলে আপনি কি করলেন এটা কথা কয় না এটা কি করলেন এটা সেটা অপরাধটা করলেন বউ গালি খায় নাই সোজা হয়ে থাকলো আর জীবনে তোমাকে বুদ্ধি দেবো না যাই চেতাই তাই করো কিন্তু ওই না একটা গালি খায় সোজা হলো আর আপনার আমুল নামা হলো লাভ হয়ে গেল কি হয়ে গেল আপনার আমুল নামার ওপর দিয়া বন্যা হয়ে গেল কথা কন না কে কি হয়ে গেল বন্য হলে আমুল নামাজ পিস থাকবে আর এই বন্যায় ভেজে গেল নামাজ এই বন্যে ভাজা গেল কি এই বন্যে ভাজে গেল রোজা এই বন্যে বন্যা গেল হস এই বন্যা গেল এখন আসেন সের একটা কি জিনিস দেখেন আলা বলেন আলাহুল আমরু সৃষ্টি যার আইন চলবে তার আমাদের দেশের সবচেয়ে বড় ক্ষমতা ধরে হজ করতে যায় কি না মহিলা হাজি কি কিনা পুরুষ হাজি এ কিনা হাজিরা হজ করার সময় ভাই আমার খুব সুন্দর ব্যাখ্যা করতে পারবে তারা বলে আল্লাহ লাভবাহিক আল্লাহ হাজিরা দিবা কিন্তু যে গেছে তাহলে মানুষের আইনের পার্টির নেতা কথা কন্ডা ক্যাম এগুলো কথা বলতে হবে বলতে হবে কিনা জোর এখন কিন্তু যাদের সামনে বলবো তারা এখানে হাজির নাই থাকলে দুই অবস্থা হলে হয়নি হয় আমাকে খুব ভালো করে সম্মান করত না হয়তো আমাকে খুশি মানে আমার লাখ সম্মান করে দিত গান ঠিক না ওরা থাকে ইমান ভালো হলো কি না থেকে আল্লাহ জান কি হলেনি আপনারা শোনেন ভালো করে বলতেছে লাহুল মুলকু হুল হামদু বলে না লা সারি কালাকা তোমার কোন শরিক লাহুল মুলকু আলাহুল হামদু আল্লাহরই ক্ষমতা মুলকুন মানে ক্ষমতা মুলকুন মানে কি এই মুলকুন মানে ক্ষমতা ক্ষমতার আইনের গিয়া মানুষের আইনের পার্টির একজন নেতা ক্ষমতা থাক আর না কাবা শরীফে যায়া আল্লাহর ওই কাবাকে সামনে নিয়ে বলতেছে আল্লাহ আমি তোমার গোলাম হাজির হায়া একটা কথা দিবে চিকি কি কথা বলে কথা হলো ক্ষমতার মালিক তুমি আমি স্বীকৃতি দিয়ে গেলাম আল্লাহ ক ঠিক আছে যা তোর কথা রক্ষা করিস দো ওই লোকের মতো কোন লোক জানেন বলছে এ সান নাওজ কি বলছে জানেন অনেক লাউফ অনেক রু কুমাইয়া ফুজুরুক আপ আল্লাহ যারা অন্যায় করে তাদের সাথে আমরা নাই অনেক লুকু অনেক লোক পড়ি না মনে হয় এই দোয়া জানেন আমরা কোন জায়গাত পড়ে জানাজাত যাত পড়ে দেখছেন সেদিন এক লোক বললাম আমার কাছে দোয়ালি বেড়াচ্ছে বড় দ্বারা সে হুজুরানা দোয়া করেন এ বলে দোয়া করবো হুজুরানা প্রাণ খুলে দোয়া করেন প্রাণ খুলে দোয়া করবো মানে প্রাণ ভেতরই থাক হ্যাঁ খুলবে গেলে তো সমস্যা করছে আপনার সাথে কথা কয় বিপদ বাড়ে যাই হুজুর দোয়া করেন প্রাণ খুলুক না দোয়া করেন এমন দোয়া করব প্রাণ খুলাই করব একটা শর্ত আছে দোয়া করলি তো দোয়া কগুলো হবে না শর্ত পালন করো তাহলে দোয়া হবে আমার কথা বুঝতে পারেন নাই

আরে ওরা হলো নেতা নেতারা আরবি হলো ইমাম নেতারা আরবি কি কথা কান নাতারা আইম্মা নেতা কাকে বলা হয় এটা জানেন না আপনি সেদিন এক লোক করছে হুজুর ইমামতি করে টাকা আছে মানে আমাকে এমন ভাবি বলছে ইমতি করতে টাকা দিবা দিবা লাইনে গেছি এতে টাকা মার দেওয়ার বুদ্ধি গেলে তাই বললাম যে ঢাকা গেও পারে তো তুমি এই প্রশ্ন করলে কে চাকে জব দেন তাই আমি চিন্তা করতেছি যে এই তো আমারই মুসুল্লি আমার কোচি ইমাম মধ্যে করার টেকা লাগা কিনা যদি কই যাইজ নাই তাহলে তো বিজন দিবা লাগে যে টেকা মারার বুদ্ধি বার করছে এগুলা কি বুদ্ধি করি আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ বললেন না মল বিগের বুদ্ধি থাক ঠেকে ওই মুখে টাকা দরকার ঠিক না আমাকে তো কোনো হ্যালো করার জায়গা নাই জায়গা কয়টা আছে ফাজি করি বলে ফাজি করি আজ করুক বিপদে বলে আমাকে স্মরণ কর আমি তো স্মরণ করে তোকে বাঁচিয়ে দেবো জোরে কান সব আন আল্লাহ আমি বললাম আল্লাহ দেখ তার পাল্লাত পড়লাম তুই বাসা বুদ্ধি মাথা হচ্ছে না হঠাৎ করে বুদ্ধি একটা বাইর হলো চিন্তা করলাম শুক্রিয়া আল্লাহ আল্লাহ এই বুদ্ধি কাম হবে শিখাবো বুদ্ধিটা কথা না শিখাবো হ্যাঁ এই বললাম আবার ইমাম হিসাবে বিদুল্লা যায় নাই কিন্তু আবার কিন্তু কি আমি হ্যাঁ কিন্তু কিন্তু মানে ভারপ্রাপ্ত ইমাম যারা তাদের লওয়া যায় আছে কিন্তু শিরা কাঙ্কা আমি বললাম মনে করম এই গ্রামের লোক একটা রাস্তা বানাচ্ছে আমার আমির হামজা ভাই মরা মানুষ কাম কাজ তেমন ভালো পারে না বয়স বেশি কিন্তু ওনাকেও কাম করা লাগবে সবাই স্বেচ্ছ ভলান্টারি ওয়ার্ক করা লাগবে এমন বলতেছে মাতব্বর একটা হ্যাঁ বলছে যাই কাম করবে না তাই যেন কিষান দিয়া একটা জমা দিয়া যায় একটা কামলাইটি। কামলা হলো কত করে পাঁচশো কামলা কত করে পাঁচশো আমির হামজা ভাই যদি ওই রাস্তাঘাটের ওই স্বেচ্ছাশ্রমিক কোদাল মারা কাম না করে ওনা কি করা লাগবে এ কথা কয় না কি করা লাগবে দিয়ে আমাদের সাথে দাঁড়াবে ঠিক না যে ভাই তুই কাজ কর পাঁচশো টাকা আমি দেবো কিষণ দিয়ে ভাই এটা থাকলো কোচ এটা তো থাকলো আর বিল আবার কেউ দিবি আমি দেবো ঠিক না ভাই আমি দেবো সন্ধ্যার সময় আমি দেবো তুই কাজ কাম আমি দেবো না আমি না দেয় আমার বেড়ার দোকানে যা বিল দা তাহলে এই ভাড়া খারাপ ইনি যদি কাম না কেউ টাকা দিত কাজটা এনার দায়িত্ব লয় আমার কথা বুঝতে পারিনি আপনারা এই কাজটা করে এনার দায়িত্ব কিনা তুই নিজের দায়িত্ব নিজে পালন করবে তো না টাকা দিবি কে কিন্তু কাম করবে না ইনি আর কাম করবে গেছে তাহলে ওটা একটা কিসের লেগে ভারপ্রাপ্ত ওই লোকটার নাম কি হলো এখন জোরে কোন তো ওই ভারপ্রাপ্ত কাম করবে দেওয়া লাগবে না এক দাও কত আমি ওকে বুঝালাম এইভাবে বুঝালাম ও যেভাবে বুঝালাম আপনাকে সেভাবে বুঝালাম তার কাছে এ কথা তারা কি বুঝালেন আমি বুঝালাম হলাম এই যে বড় মসজিদ এই মসজিদের যে ওয়ার্ডের মধ্যে যে ইউনানের মধ্যে ইউনানের সিআরমিন এই মসজিদের ইমাম হওয়ার দায়িত্ব কতক্ষণ দেখা ইউনানের চেয়ারম্যান হলে ইউনানের ইমাম হলে ইউনানের নেতা একদিকে চেয়ারম্যানই করবে নামাজের সময় আসায় নামাজের ইমামতি করবে সুমারালাবাদ করেন কিন্তু চেয়ারম্যান তো ইমামতি করে না কয় আমরা ধর্মকর্মের কাম করব না এই লোক দিয়ে ধর্মের কাম করে লাও ওই যখন করবে না আমাকে দেশে লাগে আমি টেকা নেবো না হ্যাঁ কথা কামনা ছিল হরি আমি টাকা পাবো না এখন বুঝতে পারছেন আপনারা তার মানে আমি ইউনিয়নের চেয়ারম্যানের বেতন হলো বিশ হাজার কয় হাজার সরকার থেকে বিশ হাজার বেতন পায় ওই টাকার মধ্যে ইমামতি করা লাগবে এখান থেকে এক টাকাও পাবে না কিন্তু চেয়ারম্যান যখন ইমামতি করবে না আমার মতো আব্দুল মানার যুক্তি হইব হুজুর আমি যদি করতে পারতেছেন আপনি আমার কাজটা করে দেন আমি বললাম টাকা দেন কতক্ষণ টাকা দিন পাঁচশো দেন আপনি করবেন আমি করে দিচ্ছি টাকা দেন কাজটা ছিল চেয়ারম্যানের কাজটা ছিল ডিসির কাজটা ছিল এসপির কাজটা ছিল ওসির ওয়ার্ডের মেম্বার ওয়ার্ডের বড় মসজিদের ইমাম হবে কিন্তু আমাদের দেশের ওয়ার্ডের মেম্বার গুলো আত্মাই হেতু জানে না ঠিক না এরকম যদি ইমামতি লাগবে না হয়ে তিন মাত একদিন ইমামও নাই মজিনও নাই আজান দিবে কে সভাপতি করছে সেক্রেটারি তুই আজান দে করছে আজান খালি আমার ভুল হয় এরাই বলে মসজিদের সভাপতি এরা হলো হ্যাঁ তা কোন রকম ওই তিনজন মিলে কয়ে ঠয়ে দিয়ে আজান কিন্তু নামাজ পড়াবে কে মগরীবের নামাজ নামাজের সময় চলে যাচ্ছে সেক্রেটারি করছে সবদি সাহেব নামাজটা আপনি পড়ান করছে আল্লাহর কসম আমি সুরে জানি নে তোরাই না হয় পড়া সেক্রেটারি কে তুই কি করবো করছে আমি জীবনে নামাজ পড়াইনি আর নামাজের কোন সুর আগে পাশে কোয়া লাগে আমি কিছুই জানি না কেশিয়ার বলতে কেশিয়ার তুই নামাজটা পড়া কেশের বলতেছে আসর নামাজ হলে পারলামইনি মাগরিব হবে না কথা না কে আসর তো চুপচাপ থাকা লাগে বুঝলেন আসর হলে করে দিলামইনি মাগরিব হবে না কি বুঝা বলেন এরাই বলি মসজিদের সেক্রেটারি আর এই রকম খারাপ অযোগ্য অথর্ব এরাই হচ্ছে সভাপতি সেক্রেটারি এরা যতদিন ধর্মপুদেশের নেতা থাকবে ততদিন এই দেশে কোনো বরকত জোরকন হবে বিশ্বনবী এক দিকে মসজিদের ইমাম আর একদিকে দিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর একদিকে তিনি সেনাবাহিনী প্রধান আর একদিকে দিকে তিনি রাষ্ট্রপ্রধান আবার মসজিদে নামাজের সময় হলে তিনি মসজিদের ইমাম নবী মৃত্যু হয়ে গেলে রাষ্ট্রের দায়িত্ব বকরের ওপর তিনি রাষ্ট্রপতি একদিকে রাষ্ট্রপতি আর একদিকে তিনি মসজিদের ইমাম আমার কথা বুঝতে পারেন নাই যিনি নেতা হবেন এন এলাকার তিনি হবেন এলাকার মসজিদেরই ইমাম এই কাজটা যতদিন পর্যন্ত না হয়েছে ভাই আপনি কোন মসজিদ চালান কোন মসজিদ চালান আপনি এ সালন্দ বাজার মসজিদ বাজার মসজিদের ওয়ার্ড কোন এ পাহটির মেম্বার আছে ওই মেমরি মেমরি করে পারবে ও বালও পারবে খালি যদি সবাই মিলে পিতা হয় তাও পারবে আদর করলেও পারবে না কোবালো কেন পারবে না উনি যে ওয়ার্ডের ইমাম ওয়ার্ডের ইমাম মুর্শিদ চালা পারতেছে না এই ওয়ার্ডের ইমাম কি করবে কথা ঠিক না ব্যারিক যার এখন এ কথার দ্বারা বোঝা গেল কাকে ইমাম বানাল লাগবে নামাজ থেকে শিক্ষা নাও পারবে যাক এটা আমার ঠিক হয়েছে অটগুলোর কি হবি অটগুলোর কি হবি যেখান ঠিক না এরা তো মসজিদের ইমামতি দিলে পিছন দিকে দৌড় দেবে ঠিক না বল যদি ইমামতি করবারও যায় এক রাকাত পরে শেষ যায় যখন মানুষ নিচে থাকবে উনি উপর দিয়ে বাইর হ্যাঁ বিদায় মুসুলিরা কেরেই ই কি শেষ দানে আখিরি শেষ দানে কিরে মলবি ওঠে না খে কাল্লা তুলে দেখবি মলবি নাই ঠিক না এরাই হচ্ছে মসজিদের ভাই আমার আল্লা পাক বলছেন তোমরা আল্লাহর ইবাদ করা যাবে না সেরেক করা এবার নেতা বলে আসলো হজে গিয়া ইটা কঙ্কর মারলো মারে মারে পাথর মানল দেশের মধ্যে আসিয়া হাজি সাহেব কোরনের পার্টি বাদ দিয়া মানুষের আইনের পার্টি করলো হজ করিয়া ও করার আইনের বিরোধী ঠিক না হস করিয়াও হস ঠেলে লিয়া বেড়াচ্ছে হস কি করে বেড়াচ্ছে তোর হস ঠেলে বেড়াচ্ছে যা ঘুন্ডালার মতো সাইকেল না যা সবাই বলে ও সাইকেল আলা ভাই মেজাজ খারাপ হয়ে গেছে এক ফুট জমি সবাই সাইকেল আলা করে কয় হুন্ডা কিনছে কিন্তু হুন্ডা চড়াও পারে না হুন্ডা ঠেলে লিয়ে বাজারত যায় আবার ঠেলে লিয়ে বাইরে আসে এক লক্ষ ও হুন্ডালা ভাই হুন্ডার কি হয়েছে কইছে ভাই রে এই কথা শোনার জন্য এক লাখ টাকা আমার গেছে এই হুন্ডালা কচু আমার মন শান্তি হয়ে গেছে না উজুবিল্লা পাঠ করেন ওই হুন্ডা চলা পারে না হুন্ডা ঠেলে লিয়ে বেড়া হয় এরা হাজি ঠেকি হস ঠেলে লিয়ে বেড়াচ্ছে এরা হাজি নয় যার কারণ হাজি ভাই আল্লা আল্লাহ বলছেন সেরেক করো না কপাল পুরে যাবে আজকে আব্দুল মান্নান যুক্তিবাদী বগুড়া থেকে বলতেছি মানুষের আইনের পাঠি করে কেউ যদি মারা যায় সেরেকের কারণে কামতির দিন এরকম সাদা মুল্লামা দেখতে পাবে কোন এবাদত থাকবে না সোমান আল্লাহ ঠিক এর না উজ বিল্লা কোন কুন্ডা রে ও এক দুলা ভাইয়ের মতো আচ্ছা কচ্ছো তোর সালামরিছে কচ্ছ আলহামদুলিল্লাহ কচ্ছ তুই মরার দোয়া ড্যাখ করছে তুই এটা বুঝবো না হ্যাঁ আমার শ্বশুরের এক বেটি এক ব্যাথা জমি জমা যা ছিল বেথাই বেশি পালে হনি হর বউ কম পালে হনি আজ থেকে ক্লিয়ার হয়ে গেল এটা ভালো একটা খবর সেদিন আলহামদুলিল্লাহ পাঠ করছি সেটা করলে নাকি হ্যাঁ অবিল ওয়ালে তাই নে হেল্লা ভাক বা আল্লাহ দুই নম্বর সেরেক করা যাবে না সেরেক করলে আল্লাহর সঙ্গে দেখা হবে না কি হবে না জোরে কন কেমতের দিন আল্লাহর সঙ্গে দেখা হবে কার যারা জান্নাতে যাবে জোরে কন না সোবাহান আল্লাহ জান্নাতে যাওয়া সারা আল্লাহর সঙ্গে মোলাকাত হবে না ক্লিয়ার কথা আর জান্নাতে যেতে গেলে সেরেক থাকা আল্লাহ এখানে একটা কৌশলে কথা বলছে যে তুমি যদি সেরেক করো ইবাদতের সাথে যদি সেরেক করো ওয়ালা ইসুরিক বলেন ওয়ালা ইসুরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা আল্লাহর সঙ্গে ইবাদতের মধ্যে কোনো সেরেক যেন না থাকে এখন বলেন তো মানুষকে দেখানোর জন্য কিছু ইবাদত করে কি করে না হ্যাঁ বাড়ির দশটা মওলানা আছে নামাজের সময় হুজুরা নামাজ পড়ে যাচ্ছে আমি এখন না যদি যাই হুজুরা কি মনে করে এই নামাজটা আল্লাহ দেখানোর জন্য না মানুষকে দেখানোর জন্য হলো না কেন তিন চারজন বন্ধু মিলে বসে আছে এক ফোকন নিয়ে যাচ্ছে ওই জীবনে টাকা পয়সা দেয় না পরতে বিশ টাকা নোট করে ফোকন দিচ্ছে কি বুঝতে পারেন আপনি যাতে বন্ধুরা মনে করে তারপর বান্ধবীরা যাতে মনে করে যে আমার এই বন্ধু খুব ভালো একজন দানবীর পরে আসে তিনবার তিন জগ পানি খেয়ে করছে যে এই বিশ টাকা গেল পারে খালি ওরকে তালো পেরে টাকাটা দিছি ঠিক না এর এই দান কি মানুষক দেখাবার জন্য না আল্লাহ দেখাবার জন্য এই মানুষক দেখাবার জন্য যারা ভালো কাজ করে তারা সেরেক করে ভোট ভোট পাওয়ার আশায় যারা গ্রামে গ্রামে টিবল দেয় তারা কি করে এই টিবলকে আল্লাহ দেখাবার জন্য মানুষক দেখাবার জন্য মানুষ দেখবে আমি টিবল দিয়ে গেছি এই টিবল দেখে দেখে মানুষ আমাকে ভোট দেবে কথা ঠিক না ঠিক ও আল্লাহ পাওয়ার জন্য দান করে নাই এ দান ভোট পাওয়ার জন্য দান এরা আল্লাহ পাওয়ার দান না ভোটের দান এ ভোটের দান যারা করলো তার এবাদত করলো না সেরেক করলো এটা কিন্তু সেরে খায়া গেল এই জন্য সেরেক করা যাবে না মহিলার জন্য আল্লাহ পাক জান্নাতের ফায়সলা দান করেছেন জোরে বলুন না সোহান আল্লাহ আরো জোরে কর না সোহান আল্লাহ কয়টা কাজ পুরুষের কাজ বহু কিন্তু মহিলার জন্য বিশ্বনবী চারটা কাজ দিয়েছে কোন পুরুষকে এই কথা বলে না যে তুমি চারটা কাজ করবে জান্নাতে যাবা একটা কাজ হলো পাঁচক্ত নামাজ আদায় করতে হবে মহিলাদেরকে সময় অনুপাতে জহরের সময় আসর আসরের সময় জহর মাগরিব পার হয়ে গেল সার সময় মাগরিব এভাবে কি সময় অনুপাতে নামাজ পড়া যে নামাজের সময়ের সেইভাবে নামাজ পড়াটা ইমানদারদের জন্য ফরস জহরের সময় হলে জহর নামাজ পড়া কি আসরের সময় আসর নামাজ পড়া ফরোশ বুঝলেন ডিলে করা এরারা দোষ ছাড়া কিছু নয় বাইরে আমার পাঁচ তো নামাজ আদায় করতে হবে সময় লাগবে না যখন ভালো হয়ে গেল তখন আপনি নামাজ আদায় করবেন এরপরে রমজান মাসে রোজা আদায় করতে হবে প্রত্যেক বছর একটা করে মাস আসে রমজান রোজাটা পালন করতে হবে তিন নম্বর হলো স্বামীর আনুগত্য করতে হবে স্বামী যে ভালো হুকুমগুলো দিবে সেই ভালো হুকুমগুলো পালন করতে হবে স্বামীও যদিও কাফের হয়ে গেছে তারপর স্বামীর ভালো হুকুম পালন করতে যেমন আসিয়ার স্বামীর নাম কি ফেরাউন কি পাকা মুসলমান না পাকা শয়তান তাও জানেন না ফেরাউন কি পাকা মুসলমান না পাকা শয়তান এই পাকা শয়তানের ঘর সংসার করে গেছে কে আসিয়া না জাহান নামে তা একটা কাফের ঘর ঘুরেও তো জান্নাতত গেল কারণ জানেন কি আপনি দুইটা কাজ তার ছিল আল্লাহর ইবাদত সঠিকভাবে ছিল আর দুই নম্বর স্বামীর ক্ষেদমত করেছে খেদমতে কোনো ত্রুটি হয় নাই কিন্তু স্বামী যে রাজনীতি করত ওই রাজনীতিতে জয়েন করে নাই এই জন্যই তাকে পড়ায় মেরেছে আমার কথা বুঝতে পারেন নাই ফেরা অনেক কিন্তু একটা রাজনীতি দলের নেতা ছিল ওই যে মানুষের আইনের পার্টি কি বুঝতে পারছেন আপনারা কিসের পার্টি ওই পার্টির নেতা ছিল ফেরাউন ওই পার্টিতে যোগদান করেনি আসিয়া এই জন্য তাকে হত্যা করা হয়েছে কিন্তু স্বামীর খেদমতের কোন ত্রুটি তার আরে কাফের স্বামীর স্বামীর বিষয়টা গেল আল্লাহর এবাদত করল পাশ হয়ে গেল দুটাই যখন পাশ হয়ে গেল আল্লাহ রবিন আসিয়াকে মরার সময় জান্নাতটা দেখাইয়া দিল সে জান্নাত হয়ে গেল স্বামীর খেদমত তিনি চার নম্বর হলো আপনার পর্দা মেনে চলতে হবে জেনা করা যাবে না কি করা যাবে না যে না করা যাবে লজ্জাস্থানে হেফাজত করতে হবে পর্দা করে চলতে হবে আমার এরাম পর্দা আমাদের দেশে ফাঁকা গেছে পর্দা নাই আমরা যদি ক্ষমতায় যেতাম মহিলাদের জন্য ভিনো ইউনিভার্সিটি করে দিতাম রাজি আপনারা রাজি এই চার পাঁচজন রাজি মহিলাদের জন্য ভিনো ইউনিভার্সিটি যদি হয় সুবিধা না অসুবিধা মহিলা ভিনো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সুবিধা না অসুবিধে মহিলা ডিগ্রি কলেজ পুরুষ ডিগ্রি কলেজ মহিলা হাই স্কুল, পুরুষ হাই স্কুল, মহিলা মহিলা মাদ্রাসা 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 পুরুষ পুরুষ ফাজেল ফাজেল মাদ্রাসা মানে যা যা পুরুষের হবে তাই তাই আমার কথা বুঝতে পারেন মহিলার হবে আমরা যদি কোনদিন ক্ষমতার যাই পুরুষ আর মহিলা এক ঘরের মধ্যে বসে শিক্ষার ব্যবস্থা আমরা রাখবো না সুদের ব্যাংকে প্রথম আগে নামাজ পড়াবো আমরা কথা কর না কে সুদের ব্যাংকে পড়াতে গেলে ক্ষমতার দরকার আছে না নাই ক্ষমতা ছাড়া অনেক হুজুর সুদের বিরুদ্ধে অস করতে করতে দাঁত পরে এখন দাঁত পর অবস্থা করছে সুম সু ধর মানে দাঁত পরে গেছে তাও কথা কর না কে করতেছে না দাঁত দমাক পরে গেছে তাও কি করছে সুধরম বাবা দাঁত থাকতো কত সুধরম বাবা জোর করে এখন দাঁত পরে গেছে তাও বলতেছে সুধরম বাবা অনেক পীর সুদের বিরুদ্ধে অস করতে করতে কব গেছে তাও কি সুদ বন্ধ হয়েছে কথা বল না লক্ষ লক্ষ বক্তা সুদের বিরুদ্ধে লক্ষ লক্ষ ইমামরা সুদের বিরুদ্ধে লক্ষ লক্ষ শিক্ষকরা সুদের বিরুদ্ধে লক্ষ কোটি মায়েরা সুদের বিরুদ্ধে তারপরও বাংলাদেশ সুদের সুদ দিন দিন বাড়ছে না কমছে বাড়তেছে লক্ষ লক্ষ আলেম ওলামাম পীর মাসায়ক মা ও বাপ হয়ে সুদের বিরুদ্ধে লাগা লাভ নাই দুইশো দশজন এমপি লাগলেই হবে কয়শো কয়জন দুইশো দশজন এমপি এরা হলো দুইশো দশজন নেতা এই নেতারা যেদিন উঠে সংসদে পাঁচ মিনিটের মধ্যে বলবে সুদ বাংলাদেশে অবৈধ ঘোষণা করা হলো বলেন তো সুদ অবৈধ হবে কিনা কতক্ষণ না কে হবে কিনা তাহলে দুইশো দশজন এমপির পাঁচ মিনিটের বক্তৃতা আর আমাদের লক্ষ লক্ষ আলেমল আমার সারা জীবনের বক্তৃতা কোনো কাম হবে এই জন্য ক্ষমতায় গেলে সুদ বন্ধ হবে ক্ষমতায় গেলে সৌ বন্ধ হবে ক্ষমতায় গেলে হাত কারার আইন চালু হবে ইসলাম ক্ষমতায় গেলে জেনার বিচার শুরু হবে ইসলাম ক্ষমতায় গেলে কোরআনের বিধানগুলো কায়েম হবে ইসলাম ক্ষমতায় গেলে নামাজটা বাধ্যতামূলক করা হবে কিভাবে আল্লাহ পাক বলছেন আল্লা আমানু আল্লা জিনা ইম্মাক্কান্না হুম ফিলার দে আকমুসালা ক্ষমতায় যাওয়ার পরে নামাজ প্রতিষ্ঠিত কর কথা রাখার ক্ষমতায় যাওয়ার পরে নামাজ কায়েম করো তার মানে ক্ষমতার যে সংসদে প্রধানমন্ত্রী বক্তৃতা দিবে বাংলাদেশে আগামীকাল ফজর থেকে প্রত্যেক মুসলমানের জন্য পুরুষ বাধ্যতামূলকভাবে মসজিদে যেতে হবে মরখানের জাতির উদ্দেশ্যে ডেকে পারে না কি রে বাধ্যতামূলকভাবে মসজিদে যেতে হবে যদি না যায় এক একটা পুরুষের জন্য এক লক্ষ টাকা জরিমানা আর বাইশ মাস জেল কয় মাস জেল কয় লাখ টাকা জরিমানা অনাদায়ে এক লাখ টাকা দিবেন না পারলে আরও বাইশ মাস জেল তাহলে কয় মাস হলো চল্লিশ মাস এইভাবে যদি প্রধানমন্ত্রী হয়ে এই বক্তৃতা দেয় আর প্রত্যেকটা বড় বড় পরিমা মানে আনুবাধিক হারে পুলিশ বিজিবি র্যাব মোতায়েন থাকবে সাদা পোশাক পোশাকধারী পুলিশও থাকবে যখন বলবে সাদা পোশাকধারী পুলিশ থাকবে তখন ওই পোশাক আলাদা যদি নাও থাকে তাও সন্দেহ করবে যে ওই প্যান্ট শার্ট পরে উডো আমাকে ঠিক না এই আইন করে আর যদি দেখে গাড়ির থেকে কেবল নাম দিয়ে দুপুর বারোটা সমী পুলিশের একটা বাজার এর নাম সিলন্দা বাজার না সিলন্দা বাজারে দুপুর বারোটার সময় পুলিশ নামে এক দল সমস্ত মুসলমান জুমার যাবে যাবে না 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 যা বলবে দিবে ঠিক আসান বয়স চোটে আর বাইশটা করে নগদে বাড়ি মারা হবে পাশাদ পাঁচাদ কটা করে বাড়ি বাইশটা বাড়ি বাইশ মাস জেল এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও বাইশ মাস জেল এই যদি শোনে জহর নামাজে বারোটার সময় যদি খালি একটা গাড়ি এটা থামে আমার কথা বুঝতে পারেন নাই হয়তো বিয়ের বরযাত্রী আছে প্যান্ট শার্ট পরা কিন্তু সাদা পাওয়া যায় বলছে প্রধানমন্ত্রী সাদা পোশাক দাঁড়িয়ে থাকবে এই দেখে সমস্ত দৌড়ে জুমার যে মজুর টেনে বার করবে আর বলবে যে আজান কখন দিবে ঠিক না মজুর কবে কে বললে বারোটা বাজে করছে আমরা মনে করছি একটা পার হায় গেছে তুমি আজান না পরেই দাও আগে জুমে খুলে দাও এই এই কথা কথা কে ঠেলার ঠেলার নাম নাম ওই অনুরোধ করে 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 তেল মালিশ নামাজ হবে না আল্লাহর কৌশল হচ্ছে ক্ষমতায় বসো ক্ষমতার মাধ্যমে নামাজ কায়েম করো আমরা এই বুদ্ধি আল্লাহর বুদ্ধি না লিয়ে আল্লাহর বুদ্ধি বাদ দে নিজেরা করে বুদ্ধি বার করছি যে অনুরোধ অনুরোধ করিবে নামাজ হবে তোমার কোন ভূতে কইছে এই কথা কোন মুছে সমস্ত মুসলমান ঠিক করার দরকার নাই মাত্র দুইশো জন লোককে আপনি ঠিক করেন বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে কথা ঠিক না তোর নামাজ কায়েম হবে জাকাত আদায় শুরু হবে অর্থনীতিবিদরা বলছে মাত্র পাঁচ বছরের মধ্যে জাপানের চাইতে বাংলাদেশ অর্থ সমৃদ্ধশালী হবে জোর না সুবাহ আল্লাহ এত বেশি আদায় হবে বিদেশের কাছে হাত পাতানো লাগবে না ইন্ডিয়া লবণ দেবে তাপারে খাবো ইন্ডিয়া মশলা দেবে তাপারে খাবো তে কাম হয়েছে ইন্ডিয়া যদি মারবার আসে আমরা বাঁচবো না আল্লাহ কি বলছে তোমরা একটা বার খালি ইসলাম কায়েম করো তোমাদের দেশের সীমান্ত এলাকা পাহারা আমি আল্লাহ দেব বিশ্বাস হয় ওয়ালা ওয়ান আহালাল কোরা আনু আত্তাকাও লাফাতাহানাং আলাইহিম বারোয়া কাতিমায়ে ওয়াল আর্দ যদিও কোনো জনপদ ইমানদার হয় মোত্তা কি হয় ইসলাম রাষ্ট্র কায়েম হয়ে যায় আসমানার জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে যায় আর জাতির মধ্যে যখন ইবাদত হয়ে গেল আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন ফালিয়া যাবে আল্লা জি ওই জাতিকে খাদ্য দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ ও কথাটা কারুমিন কি ভয় আছে তোমাদের প্রথম ভয় হচ্ছে ইন্ডিয়ার তারপর ভয় আমেরিকার ঠিক না জোরে জোরেক্ষণ তারপরে ভয় চিনের রান কি করে আল্লাহ বলছে ভয় কি আছে লিস্ট কর এই মুসলমান লিস্ট কর কি কি ভয় আছে কে কে তোমাকে ভয় দেখাবে কার ভয় পাচ্ছ যারা তোমাকে বাঁচা পাল্লাই ঠিক না ব্যাটিক জোরে সেদিন এক নেতা আমাকে বলছে শোনেন আপনি যে করছেন ইসলাম কায়েম করো ইসলাম কায়েম করলে ইন্ডিয়া আপনাকে বাঁচাবে আর কে কে বাঁচা বালাতে কত আমি ফট করে আমরা শিক্ষক মানুষ না এক নম্বর ইন্ডিয়া কও তারপর কে ভয় কোっち আমরা কলম বাইর আমি তুমি লিস কর আমি লিস করছি আমাদের আর ভয় কে পারে ইন্ডিয়া আমেরিকা আর কে কো গোtam সাথে গপ্পি করব না আপনারা কত বুঝতে পারেন না আল্লাহ বলছে লিস কর ওয়া আমানাহুম মিন খাউফ সর্ব প্রকার ভয় ভয়গুলোকে কবর রচনা করবে আমি আল্লাহ সুবহানাল্লাহ পাঠ করেন ওই আল্লাহর প্রতি বিশ্বাস আপনাদের আছে কথা বলার কা আছে ওই আল্লাহর প্রতি বিশ্বাস আছে আল্লাহ নবী যখন এটা প্রমাণ করেছেন নবী যখন মক্কা থেকে যে ইসলাম কায়েম করলো ইসলামের রাষ্ট্র হলো নামাজ বাধ্যতামূলক হলো জাকাত আদায় শুরু হয়ে গেল পরের বছর বদরের যুদ্ধ শুরু হলো এই বদরের যুদ্ধ করার সেনাবাহিনী গেল বিশ্বনবীকে মারার জন্য মুসলমানদের মধ্যে একটাই ভয় আমরা মাত্র তিনশো তেরো জন কয়জন আর এরা তো আসি সুসজ্জিত সেই বাহাদুর মার্কা লোক বাসাই করে আর আমাদের সাহাবারা তো তেমন একটা যুদ্ধ জেহাদ জানে না ওই যে আল্লাহ সুরা করে কথা দেন নাই ইসলাম একবার কায়েম হলে ওই এলাকা রক্ষা করা আমি নিজ দায়িত্ব করবো সবার পাঠ করে ভয় বলতে কিছু আর বরং তোমাদেরকে দেখে অরা ভয় করবে আল্লাহ সাহায্য করল ওই সাহায্যের মাধ্যমে বদরের যুদ্ধে সত্তর জন কাফের কতল হয়ে গেল কি হয়ে গেল তোর এখন কিভাবে হলো কোরআন শরীফ পরে দেখলাম আল্লাহ পাক নাজিল করলো ফেরেশতা নাজেল করে দিয়া তিনশো তেরো জনের সাথে ফেরেশতা থেকে যুদ্ধ করে কাফেরদেরকে একে ধুলির সাত করে দিয়া বিদায় হাসেরা গেল মুসলমানরা বলল কিরি আমরা মনে মনে ভয় পাচ্ছিলাম আমাদের ভয়ে ওরাই না দৌড়েছে আল্লাহ তার কথা রাখলো কি রাখলো না কথা কান্না কথা রাখলো কি রাখলো না এক সময় পারস্য সাম্রাজ্য রোম সাম্রাজ্য পতন হয়ে গেল সারা বিশ্বে মুসলমানদের সামনে দাঁড়াবার আর কোনো হিম্মত কারো থাকলো না তাহলে আল্লাহ কিন্তু তার কথা রাখবে বাংলাদেশে যদি একটা বার হয় বাংলাদেশের চোখ তুলে রক্তচক্ষু দেখাবার হিম্মত থাকবে না সব ব্যবস্থা করবে কে আরো যদি কে করবে মানুষ যদি আল্লাহ না পায় খুঁজে ফেরস্তা দিয়ে সীমানা পাহারা দেওয়াবে আল্লাহ আপনাদের বিশ্বাস হয় এমন কোনো বাপের বেটা নাই আকাশ জঙ্গি বিমান আসবে ফেরস্তা লাগে একটা জঙ্গি বিমান ধরে আর ফেরস্তা যদি কোনো জঙ্গি বিমানের লাখে ধরে ওই বিমান লড়ে ফেরবে এই কথা বল না কে আপনি যদি কোনো ব্রয়লার মুরগি ধরেন ওই ব্রয়লার মুরগি লড়ে ফেরবে এই হাত দেয় এক একটা ফেরেশতা যদি খেলে আগে জঙ্গি বিমান ধরে এক ফেরেশতা না হলে দুই হাজার জঙ্গি মানে একসাথে ধরবে তোরা কুটি যাচ্ছ ঠিক না কর আল্লাহ তার ফেরস্তা দিয়ে আপনাকে সাহায্য করবে সুতরাং এই জন্য বাংলাদেশে ইসলাম কায়েম করা দরকার আছে না নাই দরকার আছে না নাই একবার ইসলাম কায়েম হলে এদেশের অধিকাংশ মানুষ জান্নাতে যাওয়ার সুযোগ পাবে যেখানে সুদ থাকবে না ব্যবসাখানা থাকবে না মদ থাকবে না লটারি থাকবে না হবে লটারি লটারির কবর হবে সুদের কবর হবে পতিতালয়ের কবর হবে সৌশিক্ষা বন্ধ হবে মহিলা পুরুষ ভিন্ন ভিন্ন জায়গায় শিখবে আল্লাহর কোরআন দেওয়া সংসদ চলবে আল্লাহর কোরআন দিয়ে শিক্ষা ভবন চলবে আল্লাহর কোরআন দিয়ে কোর্ট কাছারি চলবে বাংলাদেশটা হবে বেহেস্তি বেহেস্তে যাওয়ার পরিবেশের একটি বাংলাদেশ এরকম একটি সুন্দর বাংলাদেশ তৈরি করতে রাজি আছেন আপনারা কারা কারা রাজি হাত তুলে দেখেন না রাই থাকবে এটা রাজি হওয়ার সাই নারাই থাকবে আল কোরআন হ্যাঁ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন কন আল্লাহ হুমা আমি হাতনামা ভাইরা আমার তাই বলতেছিলাম যাদের সাথে সেরেকের সম্পর্ক আছে সম্পর্ক বাদ দেন এরপরে ব্যক্তিগত জীবনে বহু সেরেক আছে সন্তান দেওয়ার মালিককে বিপদ থেকে বাঁচাবার মালিককে যত বিবত পড়েন দেখতে হবে কাকে আল্লাহ যদি বাঁচায় বাঁচাবে মারলে মারবে কারো কিছু করার নাই কেউ আপনাকে বাঁচাতেও পারবে না মারতেও পারবে না বিষ্ণু মুখে দাঁড়িয়ে আসে না তাকে দেখানো হবে হুজুর মারকালয় এখন যে ব্যক্তি হুজুর দেখেই বলতেছিল রাজাকার রাজাকার ই যদি কবর মধ্যে দেখে যদি ই রাজাকার ফেরেসার তো বলবে মানে হাজার রাজুল এ লোকটা কে তো এই দেখেই যারা গাল ফাটছে তারা এদিকে করে গাল ফারতে পারে না মানে যাই সারা জীবন যে অভ্যাসটা করে ওরেই তো চালু হয় দেখেন যাই বল খেলে তাই কিন্তু ঘুমের মধ্যেও ওই খাটের পাওয়াত শট মারে মানে না স্বপ্নও বল খেলে খেলে কিনা চোখ এখন বুঝছেন আমি একবার মেডিসিনের দোকান দিয়েছিলাম মানে ছাত্র অবস্থায় তো বিয়ে করার পরে আমি শুয়ে আছি আমার বাইরে পরের দিন সকালে খুঁজছে তুমি ঘুমের মধ্যেও কেমন ওষুধ ব্যাসও তাই বললাম তার মানে তুমি আজকে করছো না ভাই বাকি দিয়ে পারবো না ভাই বাকি দিয়ে তোমার দোকানি শেষ হয়ে গেছে লকর টেকা দিলে ওষুধ নেন না হলে তোমরা ঘুমের মধ্যে তুমি ওষুধ বেস তাই বলে আমি কথা বলছি হ্যাঁ আমি তখন চো তুমি কি আর ঘর নাই কি বল স্বপ্ন তাহলে বোঝা গেলো সারাদিনে আমি মানুষকে যা বলি ওরেই কিন্তু তো মৃত্যু হচ্ছে ঘুম এই ঘুমের মধ্যে যখন আপনার মৌলবিক দেখাবে হুজুর বিষ্ণনবী তো হুজুরের মতো ঠিক না ভাই ঠিক এখন আপনি যদি যে বিষ্ণবী দেখেনি দেখছেন কি তুই একটা মৌলবীর মতো দেখাবে আর দেখা যদি কোন উল্টো পাল্টা কথা কয়েছে আগে দেখা মৌলবিক গাল ফেরে অভ্যাস ফটকে ওটি যদি কয় ফেলে দেয় ফেরেস ওই ছবি থুয়ে ওটি কোবান শুরু করবে না এ কাক গাল ফারিস ঠিক না ঠিক ধরে খন এই জন্য হুজুরদেরকে সম্মান করেন আলেমদেরকে শ্রদ্ধা করেন কবরের মধ্যে আপনি হুজুরের পক্ষে দূরে কথা বলা পরিবেশ পাবেন পাবেন কিনা জোরে খন সুতরাং কবরের মধ্যে আল্লাহ যেন আমাদের সবাইকে প্রশ্নগুলোর সঠিক জবাব দেওয়ার তৌফিক দান করে এই যে কবরে যারা শুয়া আছে এই কবরে যারা শুয়া আছে এনাদের সম্পদ ছিল দুইটা একটা হলো এনাদের আমুল আর একটা হলো এনারা যা পরিধান করছে আর খাট পালঙ্ক যা করে গেছিল কি ওনাকে সম্পদ একটা খাট আপনি কিনছেন নবী কিন্তু বলেন নাই তোমরা যা খাট পালঙ্ক কিনছে ওগুলো তোমাকে সম্পদ ওরা আপনাদের আমাদের নয় রহুল অরিশানদের মরে যাবেন খাট থাকতো আপনি থাকবেন না ঠিক না বা এখন সুতরাং এই কবরে শোয়ার আগে আপনার আমাদের আমাদেরকে সঠিকভাবে মুসলমান হতে হবে তওবা করতে হবে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে মাফ করে দিন কারণ আল্লাহ আমিন ঘটকার চেষ্টা করছে যে বেটি বড় হচ্ছে বিয়ে দিবেন না দেবো তো বর পাচ্ছি না ভালো বর পাচ্ছি না কোচে একটা বর পাওয়া গেছে কিরকম কোচে কেবলই পাঁচ বছর হলে চাকরি পাশে হয়ে সচিবালয়ে তাই নাকি তারপরে বেতন তো মেলা পঞ্চাশ ষাটের নিচে লয় পাঁচ বছর হলে চাকরি করতেছে ঢাকাতে একটা বাড়ি এক কোটি টাকা দাম একটা বাড়ি করিস আর এক কোটি টাকা ব্যাংকে রেখে এরকম আবার নিজের গ্রামের বাড়ি তো বিশাল বিল্ডিং করেছে কেবল তো পাঁচ বছর সেই সেরিক দেখেন ছেলে দেখেন প্রিন্সের মতো চেহারা করছে ভাই তাহলে তাড়াতাড়ি তুই লাগা ঠিক না লাগালো বিয়ে হয়ে গেল এই বাপের কাটা হিজার থাকা লাগবে না পাঁচ বছরে যদি পঞ্চাশ হাজার টাকার বেতন হয় তাহলে বছরে কয়লা লাখ কে বাবা ছয় লাখ পাঁচ বছরে ত্রিশ লাখ কোনো কিছু না খায় না খরচ করে যদি জড়ো করে তাও কত জড়ো হবে তাহলে এক কোটি টাকা তখন বাড়ি করছে আর এক কোটি টাকা ব্যাংকে এ টাকা কে দেশে চোর লাই এটা তাহলে এ তো ঘুষ খোর ঠিক না ব্যাটিক জোরে এখন এ হলো কর তাই আমি একটা জিনিস বুঝে দিয়ে যে আপনাদেরকে আর জীবনে দেখা হবে কিনা জানি না যে আমি চলে যাবো এখনই গাড়ি তুটবো এখন দেখেন বিষয়টা কি রকম বিষয়টা কি রকম দেখেন বিয়ে হয়ে গেল জামাই মেয়েকে বিদায় করে দিল বিদায় হলো মগরিবের পরই এখন মুসল্লি সাহেব যা চেসার নামাজ পড়ার জন্য আল্লাহ শুক্রিয়াও করলো যাক একটা ভালো জায়গাতে আমি বেটিক বিয়ে দিবার হামাস দুধে ভাতে খাবে ওর খেলে দুধ ভাত খাবে দিন এক ভরি করে সোনা খেলেও অসুবিধা নাই জোরখান ঠিক না এরকম টাকা টাকা কিনা জোরে খান এরকম টাকা যা করছে বেতন নামাজ পড়ার সময় অনেক লাউব বলে না সাথে অনেক লাউব আল্লাহ রাতের শেষ নামাজ হলো বেতের নামাজ এখন ঘুমাবার যাব এই ঘুমাবার যাওয়ার আগে একটি কথা তোমাকে দিয়া গেলাম যারা অন্যায় করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই আল্লাহ মনে হয় হাসে আর বলে রে বান্দা সিটেরি করার জায়গা ভ্যালু না বেটিক বিয়ে দিয়ে অন্যায়কারী সাথে সম্পর্ক করে আসা সম্পর্ক আশা আমার কানা পাচ্ছু না কি ঠিক না আমি কি কানা আল্লাহ হিন্দুকের দেবতা মনে করছো যে কিছু দেখে না দেবতাকে যখন দেখেন মারিছে ওই দেখিস ওর এতগুলো দুর্গার হাত কতগুলো দেখছেন ইব্রাহিম ওরও তো মূর্তি ছিল তার হাত অনেকগুলো ছিল কিনা কিছু করার ক্ষমতা থাকলে ওই পাঁচ আর দশ কয়টা হাত বাড়ে আর দশটা না

যায়নি করা যাবে না এটা ভাইর আমার তা বলতেছি না এখন এই লোকটা বলতেছে আল্লাহ যারা অন্যায় করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক বলেন তো আমাদের দেশে দুর্নীতি করতেছে কারা আইনের যারা করে তারাই দুর্নীতি করতেছে না আপনারা প্রাইমারি যদি বরাদ্দ হয় দুই কোটি টাকা এক কোটি টাকা খরচ করে এক কোটি টাকা মারা খায় কে ইমামরা ইমামরা খাচ্ছে কারা তারাই এমপি তারাই মন্ত্রী তারাই চেয়ারম্যান তারাই মেম্বার কথা ঠিক না ভাই ঠিক যত চোর যত টাকা যত মারুখা যত ঘুষখর যত দুর্নীতিবাদ এরাই হচ্ছে আমাকে দেশের ইমাম আর মসজিদের ইমাম হজিম আমরা ওরকের ভারপ্রাপ্ত বুঝলাম মানে কিসের লেগাতে থামা করো আমরা কিসেন দিচ্ছি টাকা দিচ্ছি কিসেন দিচ্ছি টাকা দিচ্ছি কিন্তু আসল কাম করবে না কোনদিন ওরা চোট করবে না এগুলো করবে যদি এগুলো করবে আসে যদি ভাই রামার কোনদিন মিথ্যা কথা কবি না তখন মুসলিম কবি হুজু সে মিশাবেনা সিং কথা বলেন ঠিক না ওই জন্য কয়েছে আমরা ধর্মের কোনো কথা জানি না বাবা ওই যে এক সিয়ার মেনে লাখা জুমা ঘরের মধ্যে যা করছে পাঁচ মিনিটের বক্তৃতা দোয়া লিচ্ছে মুসলিম ভাইরা মুসলিম ভাইরা আসসালাম আলাইকুম হিন্দু ভাইরা আদাব পর হুঁশ আছে মুসলিমের মুখ সাধ্য করছে করলো কি রে করলো কি এটা কি করলে এটা এই বলে এলাকার ইমাম ইমাম সাহেবের হুঁশ কত থেকে জুমা ঘরের মধ্যে হিন্দু আছে না আমার হিন্দু ভাই আদাব দিচ্ছে ওরে যে মসজিদ না হাট আর কোনো খেয়াল আছে এদের কাছে সবই সমান কথা ঠিক না কন ক্ষমতার থেকে এদেরকে বিদায় করে দিয়া আল্লাহওয়ালা লোকদেরকে ক্ষমতায় বসাতে ক্ষমতা হচ্ছে আল্লাহওয়ালা লোকদের জন্য ওদের জন্য কথা রাখার আরো যখন কথা রাখার